স্বাগত সবাইকে। কেমন বাংলাদেশ চায় অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্টার সিনেমা শেষের জন্য। দর্শক, গত 29 জুলাই রাজধানী ঢাকায় বেপরোয়াবাসের চাপায় 2 শিক্ষার্থীর মৃত্যুর পর শিক্ষার্থীদের আন্দোলনের চাপে রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের বিভিন্ন পক্ষ নানান পদক্ষেপের ঘোষণা দিলেও সড়কে ফেরেনি শৃঙ্খলা। রাজধানীর সড়কে চলা দীর্ঘদিনের অনিয়ম তাড়ানোর ঘোষণা দিয়ে মাঠে নেমেছিল পুলিশও। একাধিকবার মেয়াদ বাড়িয়ে সেপ্টেম্বর মাস জুড়ে পালিত হয়েছে ট্রাফিক সপ্তাহ। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 30টি সুনির্দিষ্ট নির্দেশনাও ছিল, কিন্তু কোনো উদ্যোগেরই পুরোপুরি বাস্তবনা হয়নি। সড়কে বন্ধ হয়নি নৈরাজ্য। ট্রাফিক সপ্তাহ চলাকালে 2.5 লাখের বেশি মামলায় 16.5 কোটি টাকার বেশি জরিমানা আদায় হলেও থামিনি বাসের সাথে বাসের ঠোকাঠুকি, বন্ধ হয়নি বাসের দরজা কিংবা যত্রতত্র যাত্রী ওঠানো নামানো, কার্যকর হয়নি স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা, বন্ধ হয়নি ফিটনেসবিহীন যানবাহন কিংবা চুক্তিভিত্তিক গাড়ি চালানো, হকার মুক্ত হয়নি ফুটপাতগুলো। ট্রাফিক সপ্তাহ শেষে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে মানুষ আইন মানতে চায় না, কিন্তু এই দোহাই দিয়ে নিজেদের দায় এড়ানোর বা আইন ভাঙার প্রবণতাকে জাস্টিফাই করার সুযোগ আছে কতটুকু? জনসাধারণের মাঝে আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে হবে, কিন্তু আইনের প্রয়োগ ছাড়া মানার সংস্কৃতি কি আপনা আপনি গড়ে উঠবে? এই প্রশ্নগুলো তো থাকছেই। অন্যদিকে ঢাকা বিভাগের 17 জেলায় পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটেই সেই পুরনো প্রশ্নই নতুন করে সামনে আসছে। পরিবহন মালিক শ্রমিকরা কি আইনের ঊর্ধ্বে? দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে 5 বছরের কারাদণ্ড ও 5 লাখ টাকার জরিমানার বিধান রেখে পাশ হয়েছে দীর্ঘদিন ঝুলে থাকা সড়ক পরিবহন আইন। এই আইনের বিরোধিতা করে সারা দেশে পণ্যবাহী পরিবহন বন্ধ করে দিয়েছে পণ্য পরিবহন মালিক শ্রমিকদের সংগঠন। এ ধরনের ধৃষ্টতার উদাহরণ অতীতেও তারা দেখিয়েছে। 1983 সালের আগে সড়ক দুর্ঘটনার শাস্তি ছিল 10 বছর এবং মামলা ছিল অজামিনযোগ্য, কিন্তু পরিবহন মালিক শ্রমিকরা সাধারণ মানুষকে জিম্মি করে সেই আইন সংশোধন করে জরিমানা জামিনযোগ্য এবং 3 বছরের শাস্তি বিধানে বাধ্য করে সরকারকে। গত বছরও মহামান্য আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সারা দেশ অচল করে দিয়েছিল পরিবহন মালিক শ্রমিকরা। দর্শক, এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনার বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গা এমপি, ডিএমপির অতিরিক্ত কমিশনার ট্রাফিক মীর রেজাউল আলম বিপিএম বার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ডেইজি সারওয়ার, সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, বাপার যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব এবং বুয়েটে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক কাজী এম সাইফুন নেওয়াজ। এছাড়াও টাঙ্গাইল থেকে আমাদের সাথে যোগ দিবেন নিরাপদ সড়ক আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। দর্শক, অপেক্ষায় থাকবো আপনার মতামত এবং প্রশ্নের। ফোন করুন পর্দায় দেখানো নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবেও। আমরা মূল আলোচনায় যাব। জনাব ইশতিয়াক রেজা, আমাদের এই যে মাসব্যাপী ট্রাফিক সপ্তাহ পালন করতে দেখলাম, পালন হলো এবং সেটাকে বাড়ানোও হলো, কিন্তু তার পরে দেখলাম সড়ক যে জায়গায় ছিল সেই জায়গায় ফিরে এসেছে। সেই বিশৃঙ্খলা যা ছিল তাই হচ্ছে অনেকটা বেড়েই গেছে বলা চলে। এখনও বাসের ঠুকোঠুকি, একজন আরেকজনকে পাল্লা দিয়ে চলা, এবং কিছুদিন আগে আমাদের মিডিয়ারই একজন কর্মী, একজন গণমাধ্যম কর্মীকে আপনার কীভাবে বাসের নিচে, বেপরোয়া বাসের নিচে আপনার পিষ্ট হতে দেখলাম, কি মর্মান্তিক ঘটনা, এবং হরহামেশা এই ঘটনাগুলো ঘটছে। কেন সড়কে শৃঙ্খলা ফিরছে না? আর এই যে ধর্মঘট, কথায় কথায় ধর্মঘট, এবং যে কোনো একটা আইন, মানে সড়কে কোনো আইনই থাকবে না এরকম একটি ব্যাপার, কেন আপনার পণ্যবাহী পরিবহন হুট করে এই ধরনের আপনার বন্ধ করে দেওয়ার এই প্রবণতা? ধন্যবাদ আপনাকে। দেখেন, শিক্ষার্থীদের আন্দোলনের পরে তড়িঘড়ি করে সেই পুরনো আইনটাকে ফিরিয়ে এনে আইনটা বাস্তবায়ন করার একটা চেষ্টা করা হয়েছে, এবং আমাদের যে দীর্ঘদিনের দাবি ছিল নানা জায়গা থেকে স্টেক হোল্ডারদের যে এটি হবে সড়ক নিরাপত্তা আইন, সেই নিরাপত্তা শব্দটি পর্যন্ত এই আইন থেকে বাদ দেওয়া হয়েছে, শুধু সড়ক পরিবহন আইন করা হয়েছে। আমরা এই আইনের মধ্যে আমরা মনে করি যে 3 বছরের জায়গায় 5 বছর ছাড়া বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি, এমনকি হাইকোর্টের নির্দেশনাও ছিল 7 বছরের। জি, এর বাইরে অষ্টম শ্রেণী পাস, যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, বাংলাদেশে অষ্টম শ্রেণী পাসের সার্টিফিকেট জোগাড় করা কত সহজ এটা সবাই জানে, ফলে সেই যে বিখ্যাত উক্তি যে গরু ছাগল চিনলেই চলবে, সেটার সেই দিকেই কিন্তু যাত্রা করেছে এই আইনটি। তারপরেও কিন্তু আমরা স্বাগত জানাই যে একটি আইন হয়েছে, এবং আইনের বেশ কিছু ভালো দিকও আছে, কিন্তু পুরোটাই যে খারাপ তা না। এই আইনের মধ্যে ধরেন 25,000 টাকা পর্যন্ত জরিমানার কথাটি আছে,
ডিমেরিট সিস্টেম যেটা করা হয়েছে ড্রাইভারদের জন্য সেটা একটা ভালো দিক, ইনস্যুরেন্সের যে সিস্টেমটা করা হয়েছে সেটাও কিছুটা প্রো পিপল হয়েছে বলেই আমাদের ধারণা। কিন্তু সামগ্রিকভাবে এই আইনটা মালিকদেরকে এক ধরনের ইন্ডেমনিটি দিয়েছে আমি বলবো, অন্যদিকে শ্রমিকদের দিকে আমরা মনে করি যে সাধারণ একটা দোষারোপের জায়গা তৈরি করা হয়েছে। শ্রমিকদের মধ্যে পাল্লাপাল্লি আছে, শ্রমিকদের মধ্যে নানা ধরনের অসঙ্গতি আছে, এটা সত্য। কিন্তু আমি মালিক সমিতির নেতা জনাব এনায়েতুল্লাহ তিনি যে কথাটি বলেছেন যে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা টার্গেট ট্রিপের যে যন্ত্রণা সেটি থেকে ঢাকাবাসীকে মুক্তি দেবেন, আমি মনে করি এটা একটা খুবই ভালো সিদ্ধান্ত ছিল। এবং সেইটা কিন্তু প্রথম কিছুদিন মালিকরা মেনটেনও করেছিলেন, তারা মনিটরও করছিলেন, কিন্তু আপনি যেটা বলেন আবার এটি ভেঙে পড়েছে। ভালো দিক এটা যে আমরা একটা চেষ্টা দেখতে পাচ্ছি সরকারের দিক থেকে, পুলিশের দিক থেকে, এই চেষ্টাটাকে আমরা ওয়েলকাম করি যে পুলিশ কমিশনার যদিও হতাশার কথা বলেছেন কিন্তু পুলিশের দিক থেকে একটা প্রচেষ্টা আছে আছে, এটা তো ভালো দিক একটা, আমি অত পারছি না পুরোটা। কিন্তু সামগ্রিকভাবে আমাদের সড়কে শৃঙ্খলা আনতে গেলে একটা জাতীয় পর্যায়ের যে একটা শিক্ষা প্রয়োজন সেখানে বোধহয় আমাদের গলদ আছে। যেমন আমি আজকেও নানা জায়গায় চলতে গিয়ে দেখেছি আমাদের পথচারীরা ওভারব্রিজ ব্যবহার করছে না, যেখানে জয়ব্রা ক্রসিং আছে সেটি তারা মানতে চাচ্ছে না, দৌড়ে রাস্তা পার হচ্ছে। প্রেস ক্লাবের সামনে দেখলাম কাটা তারের বেড়া দিয়ে ফাটাগুলো বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, আবার দুপুরবেলা সেটি কে যেন ভেঙে ফেলেছে। সো এই 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 ধরনের আচরণগুলো তো আমাদের মধ্যে আছে। আরেকটা হলো যে যে পণ্য পরিবহনের যে ধর্মঘটটা ডাকা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক, তারা নানাজনের মুখে কালি লেপন করে দিচ্ছে, একটা সভ্য রাষ্ট্রে সকলের সামনে এরকম একটি আচরণ করতে পারে আমি খুবই অবাক হচ্ছি। এবং সেখানে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা এটিকে প্রশ্রয় দিচ্ছেন, তারা টেলিভিশনের সামনে এসে বলছেন যে না এটা করা হচ্ছে কারণ তারা নির্দেশনা মানছে না। এবং কোন খাতে ধর্মঘটটা ঢাকলো দেখেন, এমন একটা খাতে যাতে আমাদের অর্থনীতি পর্যদস্ত হয়, তারা পণ্য পরিবহন করবে না এটি বলে যেই নেতারা এই এই ধর্মঘট ডেকেছেন তাদের দূরভূমি সন্ধি আছে, তারা এই দেশে কোনো আইন চায় না, তারা তারা সড়কের শ্রমিকদেরকে জিম্মি করে আসলে নিজেরা লাভবান হতে চায়। এবং এখানে শ্রমিকদেরকে কিন্তু এখানে বেসিক্যালি রাস্তায় নামানো হয়েছে এবং যাদেরকে আমি বলবো যে সামনে ঠেলে দিয়ে নিজেরা পর্দার অন্তরালে বড় ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এই সড়ক থেকে যে প্রতিদিন শ্রমিকদের কাছে চাঁদা তোলা হয় সেটি কতটা শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়েছে এটি জানা কিন্তু আজকে প্রয়োজন হয়ে পড়েছে। এবং যারা এই কাজটি করছেন আমি মনে করি হলি আর্টিজেনে হামলাকারী সেই জঙ্গিদের চাইতেও এইসব পরিবহন নেতা ভয়ঙ্কর জাতির জন্য, এবং এদেরকে যদি নিয়ন্ত্রণে আনতে না পারে তাহলে বাংলাদেশের সড়ক শৃঙ্খলা কেন, আমি বলবো সারা বাংলাদেশের শৃঙ্খলা ভেঙে পড়বে। এরা এরা সারা দেশকে জিম্মি করছে, এরা আইনের প্রতি বিধ্বাঙ্গুলি দেখাচ্ছে, এরা আমি বলবো সভ্যতার প্রতি সাংঘাতিক রকমের পদচিহ্ন দেখাচ্ছে। জি জেনারেল সেক্রেটারি, আমরা আপনার কাছে আবার আসবো, আমরা তার আগে আমাদের কি তথ্যচিত্র দেখে আসি আজকের এবং গত কয়েকদিনের সড়কের যে বিশৃঙ্খলা এবং বিভিন্ন মিডিয়া এবং পত্রিকায় যেগুলি এসছে সেগুলো একটু ভিডিও প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখে আসছি। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মাঝে আইন না মানার মানসিকতা। পথচারীরা আইন মানছে না,
আমরা জোর করে তাদের ফুটওভার ব্রিজ ব্যবহার করাতে পারছি না, জেব্রা ক্রসিং ব্যবহার করতে পারছি না, চলন্ত গাড়ির সামনে দিয়ে ঝাঁপ দিয়ে যত্রতত্র রাস্তা পারাপারের প্রবণতা এখনও রয়েছে। যদিও কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু সেই মানসিকতা এখনও রয়ে গেছে। জি, আমরা প্রতিবেদনটি দেখলাম, আমরা ফিরছি আমাদের আলোচনায়। মিদ রেজাউল আলম, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপের আশ্বাস ছিল, কতটুকু পূরণ হয়েছে বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনারা দেখলেন যে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় ওনার বক্তব্যে কিছুটা ইন্ডিকেশন দিয়েছে। আপনারা জানেন যে আমরা এই ঘটনার পরে আমরা ট্রাফিক সপ্তাহ পালন করেছি, এরপর পরই ট্রাফিক সচেতনতা মাস আমরা পালন করেছি, এবং আমরা যেটি বলতে চাই যে এর মাধ্যমে সবাইকে ইন্টিগ্রেট করার একটা চেষ্টা আমাদের আছে, যে সবাই আসুক আমাদের সাথে। আমাদের সাথে দেখেছেন যে অনেক ধরনের ভলান্টিয়ার্স কাজ করেছে, স্কাউটস গার্লস গাইড আমাদের সাথে কাজ করেছে। তা আমাদের শহর, আমার শহর, এই অনুভূতি তো আমরা চাইবো যে এই শহরের লোকজনের মাঝে আসুক, যে আইন না মানার সংস্কৃতির কথা আমরা বলছি। আসলে এই প্রক্রিয়াগুলো একটি সময় সাপেক্ষ। আপনারা বলছিলেন যে শৃঙ্খলা ফেরেনি, কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি, সবই সত্য, কিন্তু তারপরে বলবো যে আমরা তো একটা ইউটার্ন করেছি। আমাদের সৈয়দ শেখ রেজা সাহেব যেরকম বলছিলেন যে আমাদের তো একটা প্রচেষ্টা আছে, আমরা কিছু প্যাকেজ হাতে নিয়েছি। আপনি যদি এখন রাস্তায় একটু ঘোরেন দেখবেন যে আমরা এই ট্রাফিক ম্যানেজমেন্টের সাথে আমরা যারা জড়িত আমরা কাজ করছি, সিটি কর্পোরেশন কাজ করছে, স্থানীয় সরকার বিভাগ আমাদের সাথে কাজ করছে। হ্যাঁ, রাস্তায় কিন্তু একটা পরিবর্তন দেখবেন, আগে রোড সাইনগুলো কিন্তু ছিল না, রোড মার্কিংগুলো ছিল না, এই চেহারাগুলো কিন্তু আমরা পাচ্ছি, জেব্রা ক্রসিং আমরা পাচ্ছি। জেব্রা ক্রসিংয়ের উপর আগে গাড়ি চলে আসছিল, এখন কিন্তু জেব্রা ক্রসিংয়ের আগে আমরা গাড়ি থামাচ্ছি, লোকজন আপনার জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছে, মানে কিছুটা অন্তত মোটরসাইকেল আপনি দেখবেন অলমোস্ট 100% কিন্তু সবাই হেলমেটটা পরছে। আমরা পেট্রোল পাম্পে গিয়েছি, আমরা স্লোগান দিয়েছি যে নো হেলমেট নো ফুয়েল, একটা চেঞ্জ আনার প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়াটা আপনি যদি বিশ্বের অন্যান্য দেশে একটু কম্পেয়ার করেন, আমরা যদি জাপানের একটু উদাহরণ আমি দিই, আমরা দেখব যে জাপান যখন উন্নয়নের একদম শীর্ষে 1970 সালে তাদের যে অ্যাক্সিডেন্ট ছিল পুরো দেশে 16,000, সেই 16,000 থেকে অ্যাক্সিডেন্ট অর্ধেক কমিয়ে আনতে তাদের সময় লেগেছে 10 বছর। 80 সালের দিকে এসে তাদের অ্যাক্সিডেন্ট রেকর্ড হয়েছে 8,000, আজকে এসে তাদের হয়েছে 5,000। যেই 5,000 তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই 5,000 একটা রেকর্ড ছিল, তার মানে আজকে তারা ওই পর্যায়ে যেতে পেরেছে, এবং এটার জন্য তাদের দীর্ঘ একটি সময় লেগেছে, এবং এর এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে। আমরা ট্রাফিকে যে কয়েকটা বিষয় বলি, আপনারা শুধু হয়তো আমাদের ট্রাফিক এনফোর্সমেন্টটা দেখেন, শুধু এনফোর্সমেন্ট দিয়ে কিন্তু সবাইকে আপনি শৃঙ্খলা আনতে পারবেন না। ট্রাফিক এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। জাপানে স্কুল কলেজে প্রাইমারি স্কুল থেকে রাস্তাদের পেডেস্ট্রিয়ান কীভাবে জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হয় এটা বছরের পর বছর এখনও শেখানো হয়, কীভাবে সাইকেল চালাতে হয় শেখানো হয়। তারা ইন্টারসেকশনগুলো পর্যায়ক্রমে উন্নয়ন করেছে, ফুটপাথগুলোর ব্যবহার তারা শিখিয়েছে, মিডিয়ান কীভাবে ব্যবহার করতে হবে, উপরে ফেন্সিং দিতে হবে, আমাদের লোকজন দেখছেন যে এই রোড মিডিয়ানের উপর দিয়ে জাম্প করে করে পার হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো আমরা কিন্তু অ্যাড্রেস করছি। এয়ারপোর্ট রোডে আপনি দেখবেন র্যাডিসনের সামনে যান, এখন রোডস অ্যান্ড হাইওয়েজ আমাদের অনুরোধের প্রেক্ষিতে কিন্তু সুন্দর করে এই এই রোড ডিভাইডারের উপর দিয়ে কিন্তু ফেন্সিংটা দিচ্ছে। সো এইভাবেও কিন্তু লোকজনকে অভ্যস্ত করার একটা প্রক্রিয়া। সো নানা ধরনের ইনিশিয়েটিভ নিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আমাদেরকে নানা ধরনের ডাইরেক্টিভ দেওয়া হচ্ছে, আমরাও বাস্তবায়ন করছি। আমরা বলছি যে আমরা একটা ইউটার্ন নিয়েছি আমরা, এবং আমরা আশাবাদী যে এই পরিবর্তনগুলো, লোকজন যেরকম রাস্তা দিয়ে আড়াআড়ি পার হয়ে চলে যাচ্ছে, ফুটওভার ব্রিজ যেতে চাচ্ছে না, জেব্রা ক্রসিং যেতে চাচ্ছে না, আমাদের মধ্যে সব মানে আমি এখানে আছি সরাসরি পারে চলে যাওয়ার একটা প্রবণতা, এই যে একটা জায়গা মানুষের এই সংস্কৃতির মধ্যে আসে নাই, একটা এটা লং টার্ম প্রসেস। আপনাদের যে স্বল্পমেয়াদী যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন? আমরা করছি, যেমন গাড়ির দরজা বন্ধ করার আগে যত্রতত্র আপনার জাতীয় উঠানামা করতে না পারে সেখানে নির্দিষ্ট স্টপেজ ব্যবহার করা, এগুলো তো আমরা কোনোটাই এখন ব্যবহৃত দেখছি না। এগুলো একটা মোটিভেশনের জায়গা আছে, এনফোর্সমেন্ট আমরা করছি, কিন্তু আমরা গতকালকে কিন্তু মালিক সমিতির সবাইকে নিয়ে পুলিশ কমিশনার মহোদয় আমাদের ডিএমপি হেডকোয়ার্টারে আমরা গতকাল বসেছি, সবার সাথে এই বিষয়গুলো নিয়ে আবার ব্রেনস্টর্মিং হয়েছে, আবার আমরা অনুরোধগুলো ওনাদেরকে রেখেছি যে এগুলো তো করতে হবে, সিদ্ধান্ত যেগুলো বাস্তবায়ন আমরা এনফোর্সমেন্ট প্লাস তাদের ইনিশিয়েটিভ। এখন ওনারা আসলে বসে নাই, আমরা হয়তো একপক্ষীয়ভাবে মালিক সমিতিকে দোষারোপ করতে পারি, বাট ওনাদের দিক থেকেও কিন্তু নানা ধরনের ইনিশিয়েটিভ আছে, ওনারাও চেষ্টা করছেন। তা আমরা আশা করব যে হরতাল ডেকে বসে আছেন পরিবহন আপনার, ওই যে সেটা ডিফারেন্ট সেগমেন্ট, ওই জায়গাটা হয়তো আমরা যে আমরা আমাদের অংশে আমার অংশে যেটা কথা বলছি ওইটা আলাদা সেগমেন্ট। জি, তো আমাদের দিক থেকে ইনিশিয়েটিভ যেই পর্যায়ে আছে, আমরা কিন্তু পর্যায়ক্রমে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আরও অনেক ধরনের প্যাকেজ আমাদের সামনে আছে, স্বল্পমেয়াদী আছে, মধ্যমেয়াদী আছে, দীর্ঘমেয়াদী, সব কিছু মিলিয়ে আমরা কাজ করছি। আমি আপনার কাছে আরও শুনবো, আমরা একটু ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে ঘুরে আসি, উনি টাঙ্গাইলে আছেন, টাঙ্গাইল থেকে আমরা জনাব ইলিয়াস কাঞ্চনকে
নিচ্ছি, উনি সংযোগে নিচ্ছি, উনি ইলিয়াস কাঞ্চন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি আমি আপনাকে শুনতে পাচ্ছি। ইলিয়াস কাঞ্চন, পরিবহন মালিক শ্রমিকরা দেশের সব টার্মিনালে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। 2012 সালেও আপনার ছবিতে জুতার মালা পরানো হয়েছিল এবং আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। আপনার প্রতিক্রিয়া কি? কেন আপনার বিরুদ্ধে মালিক শ্রমিকদের এমন অবস্থান? মালিক শ্রমিকদের এমন অবস্থার পিছনে কারণটা হলো যে প্রথমত যে তারা কোনো আইনের মধ্যে থাকতে চায় না এবং তারা একটা বিশৃঙ্খল অবস্থা রাখতে পারলে তাদের জন্য রুল করাটা কিন্তু সুবিধার, যার জন্য আপনি দেখেন যে তারা বহু রকমের দাবি দাবা করে কিন্তু কখনোই কিন্তু আমাদের শ্রমিকদেরকে প্রশিক্ষিত করার জন্য, তাদেরকে মানে দক্ষ করার জন্য কোনো ব্যবস্থা কিন্তু, কোনো দাবি কিন্তু তাদের কিন্তু থাকে না যে তারা ইনস্টিটিউশনের মাধ্যমে শিখবে। হ্যাঁ, এবং যখনই কোনো আইনের কথা বলা হয় তখনই যেন তারা মানে তেলে বাগনে জ্বলে ওঠে। আমার কাছে কথা হলো যে বাংলাদেশে বহু আইন আছে, কিন্তু শত শত আইন আছে, যেমন নারী নির্যাতন আইন আছে, শিশু নির্যাতন আইন আছে, অ্যাসিড নিক্ষেপের আইন আছে। আমরা যারা আছি এই আইনগুলো কি আমাদের বাইরে, আমাদের সকলের জন্যই তো এই আইনগুলো করা হয়েছে, কিন্তু আমরা কি সেই আইনের মধ্যে আমাদের যেতে হয়? কেন যেতে হয় না? কারণ আমরা এই কাজটি করি না। তো তারা কেন এই আইন, আইনের ব্যাপারটা আসলে তারা কেন ভয় পায়? তার মানে তারা জানে যে তারা প্রশিক্ষিত না এবং তাদের গাড়িগুলো আনফিট, তাদের গাড়িগুলো দিয়ে দুর্ঘটনা ঘটবে এবং এই চালকদের দিয়ে দুর্ঘটনা ঘটবে এবং যে কারণে ঘটবে এবং এটাই স্বাভাবিক, এই স্বাভাবিকের জন্যই তারা এই আইনটাকে যেন না থাকে, তাদের শাস্তি যেন না হয়, তার জন্যই তারা সবসময় এই ডিমান্ডটা করে আসছে। আর এই এই ব্যাপারে আমি সবসময় সোচ্চার, সবসময় আপনারা দেখেছেন, এমনকি আমি সংসদীয় কমিটির সঙ্গে আমি পর্যন্ত বসেছি, দেন দরবার করেছি। কারণ হলো গিয়ে যে আপনার গিয়ে যদি কোনো আইন না থাকে, আইনের সুবিচার যদি মানুষ না পায়, তাহলে কিন্তু অন্যায় কিন্তু সবসময় হতে থাকবে। তো অন্যায় যাতে না হয়, দুর্ঘটনা যেন না হয়, তো তার জন্য আমি কিন্তু আরো একটি কথা বলেছি, সেটি হলো যে কোনো এক পক্ষকে কিন্তু আমি দায়ী করি না। এমনকি চালক শব্দটি যেটি ব্যবহার করা হয়েছিল সেটি কিন্তু আমার জন্য কিন্তু এটিকে উইথড্র করা হয়েছে। এখানে কিন্তু দায়ী ব্যক্তি শব্দটি ব্যবহার করা হয়েছে, যে দুর্ঘটনার জন্য দায়ী যারা তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আনতে হবে। এর মধ্যে পথচারীও দায়ী হতে পারে, আপনাকে যাত্রীও দায়ী হতে পারে, এমনকি যারা আইন প্রয়োগ করেন তারা দায়ী হতে পারেন, যারা লাইসেন্স প্রদান করেন তারাও দায়ী হতে পারেন, চালক দায়ী হতে পারেন, মালিক দায়ী হতে পারেন, সকল পক্ষকে, যারা দায়ী সেই পক্ষকে কিন্তু এই আইনের মধ্যে আনার জন্য কিন্তু আমার নির্দেশনা। কিন্তু তারা এক পক্ষে কথা বলেছেন এবং এমনকি শুধু এটি না যে 2012 সালে আমার গাড়ির পিছনে কিন্তু আমাকে জনাব ইলিয়াস কাঞ্চন, জনাব ইলিয়াস কাঞ্চন, আপনি ফিটনেস বিহীন যানবাহনের কথা বলেছেন। শিশুদের যে আন্দোলনটি সেই আন্দোলনের মধ্যে কিন্তু খুলনা এবং যাত্রাবাড়িতে আমার ছবি পোড়ানো হয়েছে। জি ইলিয়াস কাঞ্চন, আপনি ফিটনেসবিহীন যানবাহনের কথা বলেছেন। ফিটনেসবিহীন যান চালানোর কারণে কিংবা বেপরোয়া গাড়ি চালানোর কারণে সংঘটিত দুর্ঘটনা ঠেকানোর দায়িত্বটা আসলে কার? এটি আসলে আপনার ফিটনেসবিহীন যান চালানোর দায়িত্বটা হলো গিয়ে মালিক, যিনি যার গাড়ির মালিক, যিনি যিনি ফিটনেস মানে রাখা দরকার, তিনি যদি এই কাজটি না করেন তাহলে উনি দায়ী। আর আপনার গিয়ে যদি একজন অদক্ষ চালক, লাইসেন্সবিহীন চালক যদি গাড়ি চালায়, সে যদি দুর্ঘটনা ঘটায় তাহলে সে দায়ী হবে, এটাই এটাই স্বাভাবিক। ধন্যবাদ, ধন্যবাদ ইলিয়াস কাঞ্চন, আপনার কাছে পরে আবার আসবো। জনাব সাইফুন নিয়াজ, আপনি কি মনে করেন এই দায়গুলো আসলে কার, কিংবা আপনার আসলে কেন ঢাকা শহরে সড়কের শৃঙ্খলায় আমরা কোনোভাবে আনতে পারছি না? আমরা কিন্তু অনেকদিন ধরে রোড ফ্র্যাঞ্চাইজিংয়ের কথা বলছি কিন্তু আসলে বাস্তবায়িত হতে দেখছি না, কোথায় যেন একটি সমস্যা, কেন? ধন্যবাদ। আপনার প্রশ্ন যদি বুঝে থাকি সেটা হচ্ছে, প্রথমত ফিটনেসবিহীন গাড়ি বা লাইসেন্সবিহীন চালকের জন্য দায়ীটাকে, তাই না? তো যেটা ইলিয়াস কাঞ্চন ভাইও বলেছেন সে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ফিটনেসবিহীন গাড়িটা ফিটনেসটা দেয় যেহেতু বিআরটিএ, এক্ষেত্রে যদি কোনো গাড়ি ফিটনেস না থাকে প্রথমত
মালিক আমার দায়ী, কারণ সেই ফিটনেসটা কিন্তু প্রতি বছর নবায়ন করার কথা সেটা করেনি। আর দ্বিতীয় হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার মানে একটা গাড়ি আনফিট গাড়িও ফিটনেস পেয়ে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাতে আপনার বিআরটি বা কর্তৃপক্ষ দায়ী যে সে আসলে এই গাড়িটা না দেখে একটা সিট বাড়িয়ে ফেললাম আমি, একটু 10-15 ইঞ্চি বাড়িয়ে আরো 4টা সিট অ্যাড করে ফেললাম, মানে পেয়ে যাচ্ছে। মানে আপনি এখানে আপনি আপনি দুর্নীতির কথা বলছেন, দুর্নীতির কথা বলছি, যেখানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে গাড়িটা হয়তো আপনার মানে 40 সিটকে 52 সিট করে ফেলেছে বা আপনার চেসিস বাড়িয়ে ফেলেছে, মানে সেইটার জন্য আমার কর্তৃপক্ষ দায়ী। আর দ্বিতীয় হচ্ছে আর যদি আমার মানে ফিটনেস সার্টিফিকেটটার জন্য আপনার মালিককে আমি দায়ী করতে পারি, আর লাইসেন্স যেটা লাইসেন্সটা এটা চালকের থাকবে, দ্বিতীয় হচ্ছে মালিকও কিন্তু এটা চেক করার কথা যে লাইসেন্সটা আছে কি না। আর পরের যে প্রশ্ন দ্বিতীয় অংশ আপনার যে হচ্ছে ঢাকা শহরের আপনার আমাদের বিশৃঙ্খলার অবস্থার কারণটা কি, দেখেন ঢাকা শহরটা এমনভাবে মানে মানে এত আনপ্ল্যান্ড হইতে মানে গড়ে ওঠা হয়েছে, আমি ওই রুট ফ্রাঞ্চাইজ দিকে আর যাবো না কারণ এই কথাটা অনেকবার বলা হয়েছে। একটা বিষয় যেটা আমি মনে করি ঢাকা শহরে আমাদের যতগুলো ইন্টারসেকশন রয়েছে এই ইন্টারসেকশনগুলোকে আমরা মানে এমনভাবে তৈরি করি, ইন্টারসেকশনের আশেপাশে এত আমার বিল্ডিং যে আমি চাইলেও ইন্টারসেকশনকে বাড়াতে পারছি না। একটা রাস্তা ইন্টারসেকশনকে আমি যদি মানে হেলদি করতে পারি আমি কিন্তু রাস্তার ক্যাপাসিটি আমি অনেক বাড়িয়ে ফেলতে পারি। আমাদের দেখা যায় ইন্টারসেকশনেই আমরা যত মানে রিক্সা দাঁড় করাচ্ছি, ইন্টারসেকশনেই আমার দোকানপাট, ইন্টারসেকশনেই আমি বাস থামাচ্ছি, ইন্টারসেকশন সব কিছু ইন্টারসেকশন মানে সব মোড়ে কিন্তু একদম সংযোগস্থলটায় মানুষও যাত্রী উঠতে চায় সেখান থেকে। আমি রেজল ভাই এখানে আছেন, আমি বলবো কাইন্ডলি একটা বিষয় বলবো যে মানে একেবারে মানে কিছুটা মানে ইজ করা যায়, মানে অলরেডি ওনারা উদ্যোগও নিয়েছেন যে বাস স্টপেজ চিহ্নিত করেছেন ইন্টারসেকশনে যাতে কোনো গাড়ি না থামে। আমি মনে করি আমরা ট্রাফিক পুলিশের উপর, কিন্তু বাস্তবতাটা কি একটা জায়গাতেও এটার ব্যবহার হয়নি, প্রতিটা ইন্টারসেকশনে রিক্সা গাড়ি সব জড়ো হয়ে আছে, ওখান থেকে লোক তুলছে এবং প্রতিটা বাস সেখানে থেমে মানুষ তুলছে। ধন্যবাদ। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের তো মানে এই এই সাপোর্টটা দিতে হবে ট্রাফিক পুলিশকে যে তারা যেন সমস্ত আমার গাড়িগুলোকে ইন্টারসেকশন বা বাস বে থেকে ইন্টারসেকশন থেকে সরিয়ে বাস বেতে নিয়ে যায়, এটা এটা বাধ্য করে রাখতে হবে। আমরা তো দেখি সামনে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছেন, বিশাল প্রেশার, কারণ মামলা দিতে হচ্ছে মামলা কারণেই দিচ্ছে, আবার দেখা যায় একটা প্রেশারও তৈরি করছে আমার পরিবহন মালিক শ্রমিকদের। এক্ষেত্রে আমি বলবো যে যারা মামলা পাচ্ছেন বা যাই গাড়িগুলোকে মামলা দেওয়া হচ্ছে তারা কিন্তু আমরা যদি সঠিকভাবে দেখাতে পারি আপনার এই কারণে মামলা হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা মানে একটু বাড়তি মামলা করে ফেলে এটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু কারণ আছে যেমন আমার দরজা বন্ধ না রাখার কারণে, তারপর হচ্ছে যে আমি সঠিক জায়গায় যদি পার্কিং না করি, এই মামলাগুলোতে কিন্তু যাতে আমরা পরিবহন মালিক শ্রমিক যারা তারা অফেন্ডেড না হই, কারণ এগুলো কিন্তু দোষ, কারণ ফিটনেস হালকা লাইসেন্স চালাচ্ছে সে মধ্যম বা ভারী, এটা কিন্তু ডেফিনেটলি একটা আমার মানে আমার সড়ক দুর্ঘটনা বলি ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা ক্রাইম। এই এইগুলোতে যাতে আমরা কম্প্রোমাইজ না করি এবং পরিবহন শ্রমিকরাও যাতে এক্ষেত্রে আন্দোলন না করে। জি ধন্যবাদ। ডিজি স্যার, প্রয়াত মেয়র আনিসুল হক রাজধানীতে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অনেকগুলো উদ্যোগ নিয়েছিলেন। তিনি তেজগাঁয় অবৈধ ট্রাক স্ট্যান্ড সরিয়ে দিতে মালিক শ্রমিককে বাধ্য করেছিলেন, কিন্তু তার প্রয়াণে সেই ট্রাক স্ট্যান্ড আবার আগের মতো জায়গায় ফিরে এসেছে, গেড়ে বসেছে আগের মতো। পুরো তেজগাঁটা ট্রাক এবং আপনার ওই পণ্য পরিবহনের যে আপনার যেসব যানবাহন সেগুলো দিয়ে ভরা। এক আনিসুল হকের প্রয়াণে আপনার এই অবস্থা হবে কেন? এক আনিসুল হক নেই বলে আর কেউ কিছু করবে না, আর কেউ কিছু দেখবে না? এবং এখানে তো প্রমাণ করে দেয় যে একজনের ডেডিকেশন কিংবা একজনের উদ্যোগ কিন্তু বিশাল বড় চেঞ্জের করে নিয়ে আসতে পারে। আপনারা কী করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা এই আনিস ভাই যে কাজগুলো করে গিয়েছেন সেগুলো আমরা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন আনিস না চেষ্টা করছি, আপনি জানেন যে আনিস ভাইয়ের পরে আমাদের দায়িত্বপ্রাপ্ত আমাদের ছিলেন গনি ভাই, উনিও মারা গেলেন। উনি মারা যাওয়ার পরে তারপর এখন আমরা দুজন আছি, আমরা দুইজন সমন্বয় করে কাজ করার যথেষ্ট চেষ্টা করছি। এবং কিছুদিন আগে আমি নিজেও গিয়েছিলাম এই তেজগাঁতে, তো ওইখানে আমরা যখন যাই তখন কিন্তু খুব একটা হয়তো দেখা যায় ট্রাক বাস সেরকম থাকে না, বা পরবর্তীতে আবার অনেকেই অনেকের কাছ থেকে শুনি বা বিভিন্ন জায়গা থেকে আমরা জানি। আপনারা কি জানিয়ে আসেন যে আপনারা আসতেছেন? না, ওরা কিভাবে টের পেয়ে যায় বা কিছু একটা খবর পেয়ে যায়। মানে তাহলে আপনি জানেন যে ওখানে এই ঘটনাটা হচ্ছে? না, এটা ঘটনাটা হচ্ছে না। আমি যেমন গত 3 দিন আগে ওই দিক দিয়ে আসছিলাম, তো যখনই 4-5টা আমি মোবাইলে ছবিও উঠিয়েছি, তো দুই সাইডে 2-3টা 4টা করে দাঁড়ানো ছিল। যখন আমি গাড়িটা থেমে জিজ্ঞেস করলাম, বললো যে না আমরা এইমাত্র পার্কিং করেছি আমরা চলে যাব।
আবার কিছু বলতেছে যে আমরা দিনের বেলা থাকি না, আমরা সন্ধ্যার পরে এখানে পার্কিং করে রাখি। আবার ওইখানে যারা পুলিশের দায়িত্বে ছিলেন ওনাদেরকে যখন জিজ্ঞেস করলাম, ওনারা বললেন যে না, দিনে তো ওরা রাখে না, ওরা রাতের বেলা রাখছে। অনেক ভালো, আমরা তো যাই। জি হ্যাঁ, তো সেটা আমাদের কাছে ফুটে যাচ্ছে, আমাদের দিনে রাতে সব সময়ই ফুটে যাচ্ছে। হ্যাঁ, তো এটা আমরাও চেষ্টা করে যাচ্ছি। এখন আনিস ভাইয়ের রিপ্লেসমেন্ট করার জন্য আমাদের আরও শক্তিশালীভাবে কাজ করতে হবে, আমরা সেটা করছি। কিন্তু বারবার আমাদের এই উত্তর সিটি কর্পোরেশনে একটার পর একটা আমরা অভিভাবকহীন হয়ে যাওয়ার কারণে আমাদের এই যে বারবার এক ধরনের মানে সুশৃঙ্খল বলেন বা কাজের গতিতে ফিরে আসাটা আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। তবে আশা করি ইনশাল্লাহ পরবর্তী মানে নেক্সটে হয়তো আপনারা ভালো কিছু অবশ্যই দেখবেন। আমি আগামীকালও একটা মিটিং ডেকেছি, আমরা কাজ করব এবং এই উচ্ছেদ আমরা কিছু করেছি। গত পরশুদিন পুরো রাস্তাটাকে বন্ধ করে রাখা হয়েছিল, মেয়র আনিসুল হক সড়ককে বন্ধ করে রাখা হয়েছিল গত পরশুদিন। এবং আপনার গত কালো কিংবা গত আজকে দিনের বেলাও সেখান দিয়ে যাতায়াত করাটা খুবই কষ্টসাধ্য ছিল, কারণ একেবারে দুই লাইন না, তিন লাইন করে ট্রাকগুলো রাখা হয়েছে। এখানে আরেকটা ব্যাপার আছে, দেখেন আমরা উত্তর সিটি কর্পোরেশনের এই যে আমাদের ধরেন আইনগতভাবে আমরা আমাদের ইয়েটা কিন্তু খুব সীমাবদ্ধ। তো এখন আমরা সাথে যদি আমাদের পুলিশ প্রশাসন না থাকে বা আমাদের ম্যাজিস্ট্রেট গেল, সেখানে কিন্তু আমাদের পুলিশকে নিয়ে আসতে হয়, তারপর আমরা সেখানে যাই, তাছাড়া কিন্তু আমাদের পক্ষে যাওয়া। আপনারা যদি বলেন আপনাদের ক্ষমতা সীমিত, পুলিশ প্রশাসন যদি বলে তাদের ক্ষমতা সীমিত, ট্রাফিক যদি বলে ক্ষমতা সীমিত, আমাদের নিজস্ব ক্ষমতাটা কার? আমরাই যাচ্ছি বেশি না, ওনাদের সাথে করে আমাদের কি নিয়ে যেতে, আমাদের সিটি কর্পোরেশন আপনাদের সাথে করে নিয়ে যেতে হয়? তো আপনারা তো ডাকলেই তো পান, ব্যাপারটা ওগুলো উল্টা হচ্ছে। আমরা কিন্তু অনেক ধরনের প্রসেসিং করে তারপর ডেকে নিয়ে আসছি, অনেক রকম প্রসেস। এখানেই তো আপনাদের মধ্যে আমি দেখছি আপনি বলছেন অনেক রকম প্রসেসিং করে নিয়ে যেতে। না এখন ধরেন আমরা একটা জায়গায় না, ম্যাডাম হয়তো দায়িত্বে সম্প্রতি এসেছেন বলে হয়তো ওনার পুরোপুরি নাও থাকতে পারে, বাট আমরা কিন্তু ট্রাফিক থেকে আমার ডিসি আমরা রেগুলার গিয়ে মিটিং করছি এবং আমরা কিন্তু পরিবেশটা ধরে রেখেছি। এখন আপনি যেটা বললেন, এটা স্ট্রাইকের কারণে হয়তো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তারপরও করতে পারে না ওই রাস্তা সড়কে, তারপরও আমরা বলবো যে আমরা যথেষ্ট মানে ধরে রেখেছি এবং একটা শৃঙ্খলা আছে এই ট্রাক স্ট্যান্ডে। তারপরও আমরা যদি এই কাজগুলো সাকসেসফুলি করতে চাই, আমাদের সহযোগিতা লাগবে, না সব ধরনের সহযোগিতা ছাড়া কারো পক্ষেই কোনো কাজ করা সম্ভব না। একটা আপনি পুলিশ প্রশাসন বলেন, সিটি কর্পোরেশন বলেন বা সাধারণ যাকেই বলেন না কেন, দরকার মালিক শ্রমিকদের। হ্যাঁ, সবাইকে এখানে সমন্বয় করে কাজগুলো করতে হবে, এটা কোনোভাবেই সম্ভব হবে। এই সমন্বয়ের আসলে বিশালভাবে ঘাটতি আমরা দেখছি। না, যেটা বিগত দিনে আমাদের আনিস ভাই সমন্বয় করে কিন্তু মিটিং করেছিলেন, যার কারণে আমরা সাকসেসফুলি এই তেজগাঁকে আমরা দখলমুক্ত করতে পেরেছিলাম। সেই সমন্বয়টা আমাদের মধ্যে আরো আবার তৈরি করতে হবে, অলরেডি আছে আমাদের, আমরা এটা আরো যাতে কাজ করতে পারি এই ধরনের আগায় যাব। ইকবাল হাবিব, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে জনগণ আইন মানে না, পথচারীরা পদচারী সেতু ব্যবহার করে না, জেব্রা ক্রসিং ব্যবহার করে না, রাস্তার মাঝখান দিয়ে যানবাহনের ফাঁক ফোকরগুলো সবাই যাতায়াত করছে, কেউ আবার আপনার ডিভাইডারের উপর জাম্প করে কিংবা কাঁটাতারের ভিতর দিয়ে যাচ্ছেন, দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকেই, এই সবই সত্যি, ভিডিও ফুটেজও আমরা তাই দেখলাম। কিন্তু এটা বন্ধ করবার জন্য তো কর্তৃপক্ষ নামের কেউ একজন কিংবা কারো সক্রিয় ভূমিকা থাকতে হয় কিংবা পৃথিবী জুড়ে সবাই করে, সেটা কতটুকু আছে? কেষ্ট বেটাই চোর, আমার জনগণ আসলে শব্দ জনগণ, বাংলাদেশের সব কিছুর গোড়া। আমরা অনেক সময় রাজনীতিবিদদের বলতে শুনি সকল শক্তির উৎস জনগণ, এবং তারাই স্পষ্ট করে বলেন, এবং তাদের সাথে সরকারের সকল সংস্থাও যখনই কোনো সমস্যার আর সমাধান কুল পাওয়া যায় না, কেষ্ট বেটাই চোর। এখন মুশকিল হচ্ছে কেষ্ট বেটা তো আমি যে বলছে সে নিজেও, এই যে আপনি আচরি ধর্ম পরকে শিখায়ও, এই অবস্থাটা তৈরি না হওয়া আইনের প্রতি আপনি অব্লিগেটেড তখনই হবেন যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ সকলের জন্যই আইনটি পরিচালিত হচ্ছে। আমি একটা উদাহরণ দেই, এটি সত্য যে কেউ না কেউ বরখেলাপ করছে, কেউ না কেউ তার কাটার মধ্যে ঢুকছে, কেউ না কেউ সকল কিছু পরোয়া না করে ফোনে কথা বলতে চলে যাচ্ছে, কেউ না কেউ ব্যাপার অভাবে গাড়ি চালাচ্ছে, এই যে কেউ না কেউ, এরা সক জনগণ না, এদেরকে জনগণের লেবাসে জনগণের ব্র্যাকেটে এদেরকে ভালো যাবে না। এবং প্রকৃত অর্থে আজকের যে ওরা বলছে স্ট্রাইক না, ওরা বলছে কর্মবিরতি, এই যে
ট্রাক কাভার্ড ভ্যান মালিক চালক সমিতি তালুকদার মোহাম্মদ মুনির একজন ড্রাইভার, তিনি সভাপতি, তার সাথে একটু আগে আমরা কথাবার্তা বলে উনিও ছিলেন। ওনার সকল অভিযোগ, সাতটা দাবি আছে, সাতটা দাবির ব্যাপারে একটু বলবো, কিন্তু সকল অভিযোগের গোড়া পুলিশ। ওনাদেরকে বারবার মামলা দেয়, বেহুদা মামলা দেয়, ঢাকা চট্টগ্রামের মধ্যে 50 বার থামায়। আগের আইজি সাহেব বলেছিল 3 জায়গায় থামাবে, ওরা 30 জায়গায় থামায়। ওদের দুর্নীতি, ওরা বিরুদ্ধে কেস করে, অনেক অভিযোগের সমস্ত কিছুর গোড়া পুলিশ। কিন্তু উনি অবরোধ করলেন কাকে? অবরোধ করলেন কাকে এটা নিয়ে আসবো, আমাদের সাথে ওই ফোনটি আবার একটু ঝুলে আছে, আমরা একটু ফোনটি নিয়ে নেই। দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি, জান্নাতুল ফেরদৌসি বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে আমরা দেখেছি গত কিছুদিন আগে আমরা শিক্ষার্থীরা রাস্তায় নেমে ট্রাফিক আইন সম্পর্কে সবাইকে সচেতন করেছিলাম, তারপর ট্রাফিক সাতটাও পর্যন্ত হয়েছিল, তখন ট্রাফিক রুলগুলো মোটামুটি মানা হয়েছিল, কিন্তু এখন কিন্তু আবার আগের অবস্থায় চলে আসছে। ফুট ওভার ব্রিজ ব্যবহার হচ্ছে না, একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি কম্পিটিশনে থাকে, কার আগে কে যেতে পারবে, কার আগে কে কত যাত্রী উঠাতে পারবে। কিছুদিন আগে আরেকজন সাংবাদিকও অ্যাক্সিডেন্ট করলো, তো এই যে অবস্থা, এই অবস্থা থেকে আসলে প্রতিকার কি বাংলাদেশে আসবে? ট্রাফিক আইন কি আসলে বাংলাদেশে পুরোপুরি ভাবে বাস্তবায়ন হবে কিনা? জি জি, আমরা আসলে এই যে আমাদের জান্নাতুল ফেরদৌসি আপনি যে প্রশ্নটি করছেন সেই আলোচনাই আমরা করছি, আমরা সেই উত্তর খোঁজার চেষ্টা করছি। আমরা আসবো আপনার উত্তর খোঁজার জন্যে, তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি অল্প সময়ের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত, দেখছেন কেমন মানুষটি অনুষ্ঠান, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনার বিষয়ে সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনার বাংলাদেশ চাই, অনুষ্ঠানটি স্টার সিরামিক্সের সৌজন্যে সম্প্রচারিত হচ্ছে। জনাব ইকবাল হাবিব, বিরতির পূর্বে আপনি যে আলোচনাটি করছিলেন এবং আপনি বলছিলেন সব দোষী জনগণের, এবং একজন দর্শকের প্রশ্ন ছিল জান্নাতুল ফেরদৌস। জি জি জি, ওনার প্রশ্নের উত্তরটা, সব দোষ জনগণের দেওয়া যেমনি করে উচিত হবে না, বিকজ যারাই অন্যায়টা করছে তারা অন্যায়কারী অথবা তারা জানেই না। আসলে আমরা এই স্বাধীনতোত্তর রাজধানী শহরকে আমার সকল কিছুর কেন্দ্রীভূত করার সময় ভাবিনি যে পৌরনীতি বা নগর নীতি, নগর সংস্কৃতি এবং নগর বোধ, এটার জন্য আমাকে একটা ইনস্টিটিউশনালাইজ প্র্যাকটিস করতে হবে। প্রতি, এই যে আমি একটু আগে আলাপ করছিলাম যে আমাদের 80% উপরে মানুষ ঢাকায় জন্মগ্রহণ করেননি, এরা এসছেন। এই যে আগত, এই যে নগর অভিমুখীনতা, এটি কিন্তু এই নগরীর সবচেয়ে বড় সমস্যার একটি। আপনি চিন্তা করেন, পৃথিবীর যে কোনো দেশের সাথে যদি চিন্তা করেন, নগর রাষ্ট্র হলো হংকং আর সিঙ্গাপুর, সেখানে 900 থেকে 950 পার স্কোয়ার কিলোমিটারের মানুষের ঘনত্ব, কোনো কোনো জায়গায় 1600 থেকে 2500, আর আমার এই শহরে 45,000 মানুষ গিজ গিজ করছে, এবং এই 45,000-এর মধ্যে সচেতন, শিক্ষিত, দায়িত্ববোধ সম্পন্ন কয় শতাংশ মানুষ আপনি পাবেন, এবং কী করেন আমি এক্সপেক্ট করেন? এই জন্যই আমরা বারবার বলি, এই নগরীর সমাধান কিন্তু সার্বিকতা নির্ভর, এবং সেক্ষেত্রে গণমানুষ নির্ভর সমাধানগুলিকে অগ্রাধিকার দেন, সেটা তো দিলেন না। একটি অংশ শুধু পরিষ্কার করে বলি, যদি এই নগরীকে আজকে এই মুহূর্তে আমাকে দায়িত্ব দেওয়া হয়, আমি নগরী এই সচল সড়কের পরিমাণ কমিয়ে সচল পদচারী বান্ধবতার পরিমাণ বাড়াবো। জি, লন্ডন শহরে গত 11-12 বছরে এই কাজ তারা করেছে, জরিপ করে, অনেক বেশি মানুষ হাঁটতে চায়। আমার এখানে ট্রিপ অ্যানালিসিস করেন, আমার এখানে যেটাকে প্যাটার্ন ল্যাঙ্গুয়েজ বলে, আমার এখানের মানুষের চলাফেরার গতি এবং দূরত্ব অ্যানালিসিস করেন, সব কিছু গাইড করে যে এটাকে পদচারী বান্ধব করেন, এই শহরের অনেক চাপ যানবাহনের উপরে এবং সড়কের কমবে। আপনি আমাকে পরিষ্কার করে বলেন, 90 দশকের পরে কয় ইঞ্চি বলছি, মাইলের কথা বাদ দিলাম, কিলোমিটার বাদ দিলাম, মিটারও বাদ দিলাম, কত ইঞ্চি রাস্তা আপনি নতুন বানিয়েছেন? কিসের সাপেক্ষে আপনি ভাবেন যে সহজ হয়ে যাবে সব কিছু? হ্যাঁ, সরকার সরল মানে গতিশীল এবং নিরাপদ সড়কের জন্যে আইন পরিবর্তন করার উদ্যোগ নিয়েছেন, তেমনি করে আনিসুলকের মাধ্যমে একটি বিরাট কর্মপদ্ধতি শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম নিচ্ছিলেন, সেটা কার্যকর করা আনিসুলকের মৃত্যুর সঙ্গে বনানী কবরস্থানে গেল কেন, এটার উত্তর কে দিবে? আমি আপনাদের বারবার বলি, খেয়াল করে দেখেন কতগুলো সংস্থা সরকার তৈরি করেছে,
স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান, আরএসটিপি রিভাইজ স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান, দেখভালের দায়িত্ব কারে দিল? ডিটিসিএ। এই ডিটিসিএতে যিনি চেয়ার করেন, যারা এটার প্রধান, তারা দুই আড়াই বছর ধরে মিটিংই করেন না, এবং এর যে কর্তৃপক্ষ সেটা হওয়া উচিত একটা কারিগরি পেশাভিত্তিক একটা সংগঠন, যারা ভাববে আমি আপনি বসে যদি এই মুহূর্তে জনগণকে গালি দেই, বাংলা মোটরে জেব্রা ক্রসিং কেউ পারে না, আমার কাছে ডকুমেন্ট রয়েছে, ছবি রয়েছে, বাংলা মোটরে কেন জনগণ জেব্রা ক্রসিং দিয়ে পার না হয়ে ফ্লাইওভার ফুটওভার ব্রিজ দিয়ে পার হবে? কারণ এখানে তো সিগন্যাল রয়েছে, আর সিগন্যাল থাকলে জনগণকে আপনি অ্যাড গ্রেডে সমতলে যেতে দেবেন না কেন? এই প্রশ্নের উত্তর না দিয়ে তাকে আপনি জোর করে ম্যাজিস্ট্রেট দিয়ে উপরে উঠাবেন, এটি গ্রহণযোগ্য নয়। এর জন্য যে কারিগরি দক্ষ সংগঠন দরকার, তার জন্য ডিটিসিএ বানানো হয়েছে। আপনাকে পরিষ্কারভাবে বলছি, সেখানে তিনজন প্রফেশনাল এখন পর্যন্ত অ্যাপয়েন্টেড, তার একজন বিদেশে, একজন রিটায়ারমেন্টে যাচ্ছে, একজন ওখানে রয়েছেন, তারা গত দুই বছর মিটিং করেন না। এবং এই ডিটিসিএকে শক্তিশালী সংগঠন না করলে নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে সে, তাহলে নিয়ন্ত্রণ করছে কে? যখন নিয়ন্ত্রণ করার পিতা না থাকে, তখন সকলেই অল চাচাজ অ্যান্ড মামাজ আর অথরিটি, এবং এই চাচাজ অ্যান্ড মামাজের মধ্যে একজন চাচা অর্থাৎ পুলিশ হঠাৎ করে মনে করলেন আমি ঘুরে দাঁড়াবো, আই এম টার্নিং অ্যারাউন্ড, দে আর টা ট্রাইং, বাট এককভাবে এই সমস্যার সমাধান হবে না। এটা বুকে হাত দিয়ে ওই মীর রেজাউল করিম সাহেব, রেজাউল সাহেব স্বীকার করবেন। তাহলে এই সমন্বিত কার্যক্রম করার জন্যে আদতে সরকারের উদ্যোগ কার্যকর করার পদক্ষেপ কে নিচ্ছেন, কে আনিসুলকের দায়িত্বটা নিলেন, অথবা এই ধরনের পদক্ষেপগুলো সমন্বিতভাবে কে নিচ্ছেন? পুলিশকে ওই যে ওই মালিককে জিজ্ঞেস করছিলাম, ওই যে সমিতির সভাপতি, যে আপনি যে এত সব কিছুর গোড়া পুলিশকে দায়ী করলেন, তাহলে পুলিশের সাথে গিয়ে কথা বলেন, জিম্মি করলেন কাকে? কেষ্ট, ওই কেষ্ট বেটা চোর, এবং আমাকে উনি অন এয়ারও বললেন, অফ এয়ারও বললেন, একটু তো কষ্ট জনগণকে করতেই হবে, আমরা কি বিপদে আছি দেখবেন না? আরে আমি বিপদে থাকলেই জনগণকে আমি জিম্মি করব? এই জিম্মি করার প্রক্রিয়ায় রাষ্ট্রের মন্ত্রীরা রয়েছেন, রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, আর এইগুলি চর্চার মধ্যে দিয়ে এই কোটারি স্বার্থের শক্তিশালী গোষ্ঠীগুলো তৈরি হচ্ছে, যারা নির্বাচনের আগে আপনি মাত্র নখ দেখেছেন, এখনও থাবা দেখেননি, নির্বাচনের সময় আসতে দেন, এরা যদি থাবা না দিচ্ছে দিয়েছে আমি আপনাকে কি বলবো, এবং এর সকল শিকার হবে জনগণ। আমি এখনও মনে করি দৃঢ় পদক্ষেপে এই ছোটো একটি সংগঠন যে অকাজটা করল, মালিক সমিতি, শ্রমিক সংগঠন এবং সকলে মিলে পুলিশ রাষ্ট্রের আইন কানুনের যারা দায়িত্বে কঠোরভাবে দমন করা উচিত। আর সবশেষে একটা ছোট্ট কথা, যেহেতু এরপরে আপনি ওনার কাছে যাবেন, ওনার সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ সাহেব আমাদের সকলের শ্রদ্ধ মানুষ, আমরা অনেকবার আলোচনার পরে উনি এই বাচ্চা দারান্দোলনের পরে স্বীকার করলেন, না এই চুক্তিভিত্তিক যে আমার এত টাকা দিবি রে বেটা, টার্গেট ট্রিপ এত টাকা দিবি, এইসব এটা আমরা বাতিল করে দেব। সেদিন উনি সাংবাদিকদের কাছে বললেন দু তিন বছর তো এটা বাতিল করতে লাগবেই, সময় লাগবে তো, চুক্তি বাতিল করতে দু তিন বছর কেন লাগবে? এই যে আমি সকালে বলবো একটা, পর মুহূর্তে চলে যাবো আরেকটা, হয় কি ওনারা কিন্তু ঘোষণা দিয়েছিলেন 7ই আগস্টের পর চুক্তিভিত্তিক কোনো গাড়ি চলবে না, তাহলে এখন চলছে কেন? জি আমি শুধু একটা কথা বলে, দায়ী করতে হলে এই আইনের মধ্যে একটা বড় সুবিধা ছিল, যেভাবে আইনটাকে বিশ্লেষণ করছিলেন, এই আইনই প্রথম মালিক শ্রমিক যাত্রী রাস্তা রোড নেটওয়ার্ক যারা করছে, করিডোরে যারা নিয়মকানুন মানছে না, মহাসড়ককে যারা মহাসড়ক বানায় নাই, প্রত্যেককে দায়ী করার একটা প্রক্রিয়া ছিল, যদিও অনেক কম্প্রোমাইজ করা হয়েছিল, কিন্তু আমরা আশা করেছিলাম কি জানেন, একটা আইন তো শুরু হোক তারপর আস্তে আস্তে পরিচালিত হবে, সেইটা কার্যকর করার আগেই এই যে কোটারি স্বার্থের একেবারে চান্দাভিত্তিক সংগঠনগুলো যখন দাঁত দেখাচ্ছে, তখন যদি আপনি চুপ করে থাকেন, আমি পরিষ্কার বলছি ভয়াবহ অঘটন ঘটবে সামনে। ধন্যবাদ জনাব মশিউর রহমান রাঙ্গা। এই যে জনাব ইকবাল হাবিব বলছিলেন ক্যাস্ট্রোবেটাই চোর, এবং উনি যে ভয়াবহ পরিণতির কথা বলছেন, যে যদি এখনই এইসব চাঁদাবাদ সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে পরে একটি সামনে আরও খারাপ কিছু কিংবা বিশৃঙ্খল অবস্থা অপেক্ষা করছে, আপনার কাছে শুনতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে সৈয়দ আশিক রহমান, আপনি এবং ইস্তিয়াক ভাই, আমাদের রেজা ভাই বলে আমরা সাংবাদিক ভাই, অনেকবার ওনার সঙ্গে আমার এইখানে আপনার সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে, এবং পরিবহনের যেভাবে
আপনারা আক্রমণাত্মক অবস্থায় গেছে একটা নিয়ে গেছেন আর কি আজকে আমি এটা নিয়েছেন জন্য কিন্তু আজকে এই পরিণতিটা আমাদের অনেকটা ভালো হয়েছে, সারা বাংলাদেশে কিন্তু আমাদের অনেক ভালো হয়ে গেছে এবং আমরা ফিটনেসবিহীন গাড়ি সে আগের মতো অবস্থায় নেই এবং আন্দোলনটাও কিন্তু আমরা সমর্থন করছি না। এই আন্দোলনের কিন্তু মালিক পরিবহন মালিক সমিতি এবং এনআইএতের গাড়িও কিন্তু কালকে আপনাকে বলি কালকে 12খানা গাড়ি ওর এবং এসি গাড়ি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, কালকে সবগুলোরও মামলা করে দেওয়া হয়েছে, যে যারা গাড়ি ভেঙেছে তাদের নামে মামলাও করা হয়েছে এবং তারা এর আগে ওরা আমাদের আমারও গাড়ি ভেঙেছে, কারণটা আমাকে গালাগালিও করেছে। কারণটা হচ্ছে আমাদের একটা কমিটি আছে, এটাকে বলে জাতীয় কমিটি, পরিবহন জাতীয় কমিটি, এটাতে রেজা ভাই অনেক সময় থাকেন মনে হয় ওনারাও তো, এটা আমাদের সড়ক পরিবহন মন্ত্রী মহোদয় তিনি এটার চেয়ারম্যান এবং আমরা এটার মেম্বার, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মেম্বার, আইনমন্ত্রী মহোদয় মেম্বার, সাধন খান নৌপরিবহন মন্ত্রী মেম্বার, আমরা মেম্বার এরকম, এবং ইলিয়াস কাঞ্চনও সেখানকার মেম্বার, উনিও কিন্তু মেম্বার। তো সেখান থেকে সিদ্ধান্ত হলো একবার যে ট্রাকের সামনে যে একটা আপনার একটা বিশাল একটা বাম্পার দেওয়া হতো ট্রাকের সামনে, তো এইটা দীর্ঘদিন হলো এটাকে অপারেশন করা যাচ্ছে না, তো আমাকে উনি বললেন যে মালিক সভাপতি সাহেব মালিক সমিতির এটা আপনি দায়িত্বটা একটু নেন। আমি বুঝতে পারিনি যে এই দায়িত্বটা এত গুরু দায়িত্ব হবে একটা, আমি মনে করছিলাম যে এটা অনেক এক টন দেড় টন একটা ভার বহন করে ট্রাকের সামনে, তো আমি বললাম যে ঠিক আছে আমি দিয়ে কথা বলে দেখবো। তখন আমি সারা বাংলাদেশের থেকে এবং একজন বুয়েটের একজন টিচার আছেন, উনি একটা ডকুমেন্টারি করেছিলেন এবং চট্টগ্রামে ট্রাকের যে অ্যাঙ্গেলগুলো এই অ্যাঙ্গেলগুলো দিয়ে কিন্তু মানুষের বুকের ভিতরে ঢুকে গিয়েছিল একটা অ্যাক্সিডেন্টের সময়, এটা রেজাবের মনে আছে, আপনারাও মনে আছে, ওইটা যখন উনি দেখিয়েছিলেন আমাদের সব ট্রাক মালিক বাংলাদেশ থেকে আমি সবাইকে নিয়ে আসছিলাম, মোটামুটি সব জেলা সংগঠনের যারা নেতৃত্ব করেন তারা দেখে বললো যে না আমরা আসলে অ্যাঙ্গেলগুলো রাখতে চাই না, আসলে বাম্পারটাও রাখতে চাই না, ওনাদের ইয়া ছিল ড্রাইভারদের যে যদি আমরা অনেক সময় ঘুমিয়ে পড়ি, অনেক সময় একটা গাছের সঙ্গে ধাক্কা লাগে তাহলে অন্তত আমরা সেফ হয়ে যাই এই বাম্পারটার জন্য। তা আমরা বললাম যে এই বাম্পারটা আমাদের দেশে না আর কোন দেশে আছে, আমাদের ভারতে আছে বলে না, তাহলে নেপালে আসে না, আমরা কিন্তু সব আমরা বললাম যে আমরা খরচ দেবো দরকার হলে আমরা তোমাদের, তোমরা দেখে আসো কোন দেশে এটা আছে। এবং আমাদের দেশে দেখবেন যে ট্রাকের সাইডে একটা পাশে আর একটু জায়গা থাকে কিন্তু এপাশে এক ফিট এপাশে এক ফিট, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, এটা কিন্তু বাড়তি, এটা বাড়তি এবং ওই যে অ্যাঙ্গেলগুলো কিন্তু ডেঞ্জারাস, অ্যাঙ্গেলগুলো এখন উঁচু হয়ে থাকে, এগুলো বাসের সঙ্গে যখন একটা মুখোমুখি সংঘর্ষ হয় বা পাশাপাশি সংঘর্ষ হয় তখন পাশের যা বাসের যাত্রী এদের ভিতরে ঢুকে যায়, এটা এটা চট্টগ্রামের একটা মারাত্মক দুর্ঘটনা হয়েছিল। এরপরে কিন্তু তারা আমার কাছে অনেকে চোখের পানি ফেলেছেন ওইখানে অনেক মালিক যে না এরকম আমরা আসলে দেখি নাই আমরা এটা খুলে ফেলবো, কিন্তু প্রবলেমটা হলো যে শ্রমিকরা এটা বলছে যে না আমরা খুলে ফেলবো, আমরা তোমার গাড়ি চালাবো না। আপনি জানেন যে সারা বাংলাদেশে 39 লক্ষ গাড়ি, 19 লক্ষ আমাদের ড্রাইভার তো একটা সংকট রয়েছে, ভালো ড্রাইভার যদি কেউ পায় নিয়ে যায় ওকে আমার কাছ থেকে আরেকজন ওকে আর একটু বেশি বেতন দিয়ে নিয়ে যায়, এর কারণে হয়তো ওরা বলছে না আমরা এটা খুলতে পারবো খুলবো না। দীর্ঘদিন কিন্তু খোলে নাই তারা, আমার কথার পরেও আমাদের বলার পরেও আমাদের মালিক সমিতি শ্রমিক সংগঠনের বড় পরে খোলে নাই লাস্টে, কিন্তু এখন আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না কোনো ট্রাকে কিন্তু আর এই সামনের এই বড় দেড় টনের বাম্পারটা নাই। আমি কিন্তু বোঝাতে পারছিলাম যে দেড় টনের বাম্পারটা দিয়ে তোমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে, এটা তো তোমাদের একটা ভার বাড়তেছে, তোমাদের যখন ওই স্কেলে যাচ্ছে তখন এই দেড় টন তোমাদের সংযোগ হয়ে যাচ্ছে এর সঙ্গে, এবং এটার কারণে তারা গাবতলির পাশে একটা শ্রমিক সংগঠন আছে ওদিক দিয়ে আমার ওয়াইফ এবং আমার মেয়ে যাচ্ছিল, আমার মেয়ে হঠাৎ করে টেলিফোন করে বললো যে বাবা তোমাকে এখানে গালাগালি করতেছে কেন, আমি বললাম গালাগালি করবে কেন, আমার তো ওখানে গালাগালি করার জন্য বাস এমন তো কোনো ঘটনা হয়নি। তারপরে আমি এনায়েতকে ফোন করলাম যে এনায়েত ওখানে গাবতলিতে এরকম কোনো মিটিং হচ্ছে, আমি না দেখে তো বলতে পারবো না, একটু খবর নিয়ে আপনাকে জানাচ্ছি। খবর নিয়ে বললো যে হ্যাঁ ট্রাকের একটা মিটিং হচ্ছে ওখানে, তো ওই বাম্পার খোলা নিয়ে মনে হয় আপনার সম্বন্ধে আমার সম্বন্ধে কিছু কথাবার্তা বলেছে, এই সময় মনে হয় ভাবি যাচ্ছিলো ভাবি বোধ হয় শুনেছে ওইটা। তাই আমি বললো আচ্ছা ঠিক আছে, এটা তো আমাদের একটা প্রাপ্য সবখানি পাই, এটা আমরা ওদের কারণেই হোক আমাদের কারণেই হোক সংগঠনের সভাপতি হিসাবে এটা অনেক সময় আমাদের প্রাপ্য হয়েই যায়। যেমন রেজা ভাইও খানিকক্ষণ আগে বকা দিল, আপনি নিজেও বকা দিয়েছেন, এটা এখন আমাদের সহ্য হয়ে গেছে চেষ্টায় আছে। কিন্তু আমার 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 কথা হলো এই এই কাপটা যেমন একটা জড় পদার্থ, আমাদের বাসটাও কিন্তু একটা ট্রাকটাও কিন্তু একটা জড় পদার্থ, এইটা যদি কেউ না চালায় তাহলে কিন্তু এটা সচল হয় না এবং অ্যাক্সিডেন্টও করে না যদি বসে থাকে, তো সুতরাং এটা কেউ চালায় এবং তার কারণে হোক আমার দোষটা হচ্ছে গাড়িটার রেজিস্ট্রেশন এবং ফিটনেস আছে কিনা, যদি না থাকে তাহলে আমি দোষী আর যদি থাকে তাহলে কিন্তু আমি দোষী নই। অনুরূপভাবে যে আইনটা করা হয়েছে সেখানে ট্রাকের যদি ড্রাইভারদের যদি লাইসেন্স না থাকে, মানে সে তো ড্রাইভারই না, তাহলে
যদি লাইসেন্স না থাকে সে কিন্তু ড্রাইভারই না, সুতরাং তাকে গাড়ির কোনো ড্রাইভার বলা যাবে না, এবং সেজন্য তার জন্য কিন্তু 302 ধারায় মামলা হতে পারে। এটা আমরাও কিন্তু মেনে নিয়েছি যে ঠিক আছে একটা ড্রাইভারের লাইসেন্স যদি ফেক লাইসেন্স হয় সেটাও তাকে দেখে নিতে হবে। যেমন আমার গাড়িগুলো আমি পরের দিন থেকে দেখেছি যে সব গাড়িগুলো বিআরটিএতে খবর নিয়ে যে এগুলো ফেক লাইসেন্স না, ঠিক আছে বলে না ঠিক আছে যেটা ফেক সেটাকে আবার বলেছে তোমরা লাইসেন্স করে নাও। ঠিক এগুলো অনেক সমস্যা হয়ে গেছে এবং অনেক কিছুই হওয়ার পরেও কিন্তু আমরা একটা অবস্থানে আসতে পারছিলাম যে মোটামুটি একটা কন্ট্রোলে কিন্তু ঢাকায় আসছিল, এবং এনায়েত কিন্তু কষ্ট করে নাই তা না, অনেক দিন রাত্রি ধরে কিন্তু অনেক মালিক রাস্তায় দাঁড়িয়ে ওই যে আপনার যে দৈনন্দিন যে ইয়াটা আপনারা বলতেছিলেন টিপ, হ্যাঁ চারটা টিম আপনাদের সঙ্গে একসঙ্গে আছে কিন্তু চুক্তি স্টিল নাও কিন্তু করতেছে। এখন তো এখন গরমের দিন কত করবে, গাড়ির মালিকরা তো ঘরে বসে থাকে, বাস চালায় হয়তো রাত বিকালবেলা আসে পয়সাটা দিল এটা একটা হয়, বা সকালবেলা টিপ নিয়ে যাওয়ার সময় পয়সাটা দিল এটা একটা হয়, এটাই ছিল। কিন্তু এটা চেষ্টা করেছি আমরা, মানে আমরা মানে ঢাকা মালিক সমিতি যারা তারা চেষ্টা করেছে এটাকে ইয়ে করার জন্য, এবং অনুরূপভাবে দুর্ঘটনা যেটা হচ্ছে সারা বাংলাদেশে আমি বলবো ঢাকার ব্যাপারটা আমরা না, ইকবাল সাহেব কিন্তু খুব পরিষ্কার করে বলেছেন যে ওভার পপুলেশন এটাও একটি কারণ, আমরা ঢাকা বাইরের থেকে আসতেছি, আমাদের ট্রাফিক জ্ঞানেরও অনেক অভাব আছে, আমাদের বাচ্চাদের যখন আমরা কিন্তু এখন দেখছি অনেক স্কুলেই কিন্তু ট্রাফিক ব্যবস্থার বিষয়ে তারা কিন্তু এখন লেখাপড়া করাচ্ছে, আমরা চাচ্ছি যে এটা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমার একটা ছোট এখানে কিন্তু একটা ব্যাপার আছে ট্রাফিক বিষয়ে আপনি পড়াচ্ছেন, কিন্তু লাল বাতি জ্বললে গাড়ি যাচ্ছে, সবুজ বাতি জ্বললে গাড়ি থামছে, এটা কিন্তু টুডে অর টুমরো আমাদের জনসংখ্যার কারণে হোক বা আমাদের এই কারণে হোক, আমার কিন্তু আমি যতটুকু জানি প্রশাসনের প্রচেষ্টার কোনো কমতি কিন্তু নাই, তারপরেও ওনারা নিজেরা তো সবসময় করতে পারে না, এখানে সিভিল যারা পুলিশ আছে তাদেরও করতে 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 তারাও এক সময় টায়ার্ড হয়ে যায়। যে আমাদের সাথে ইলিয়াস কাঞ্চন আছে, একটু ওনাকে নিয়ে নিই, আবার একটু ওনার সাথে কথা ওনার কথা শুনবো। জনাব ইলিয়াস কাঞ্চন, আমি তো তার আগে একটু বলে নিই ইলিয়াস কাঞ্চনকে যে আমরা কিন্তু আপনাকে কোথাও পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু আপনাকে কোথাও কে অবাঞ্ছিত ঘোষণা করা হয় না, এটা আমরা কিন্তু করি নাই, এবং আমি সভাপতি হিসাবে দায়িত্বহীন ভাষায় বলতেছি যে এটা আমি কোনো সময় করি নাই, বরং আপনার সাজেশনগুলো আমাদের কাছে সবসময় আমার আমি অন্তত আপনাকে সমর্থন করেছি যে না ঠিক আছে। জি ইলিয়াস কাঞ্চন, জনাব ইলিয়াস কাঞ্চন, পরিবহন মালিক শ্রমিকদের তো বটেই, কর্তৃপক্ষগুলোর মধ্যেও জবাবদিহিতার কোনো জায়গা আমরা দেখছি না, জবাবদিহিতার ব্যবস্থা কিংবা বাধ্যবাধকতা না থাকলে সড়কে শৃঙ্খলা ফেরানো কি আদৌ সম্ভব হবে বলে আপনি মনে করেন? আমি কিছু ব্যাপার, আমি এই ট্রাফিকের বিষয়ে আমি কয়েকদিন ধরে ঢাকা আমি কাজ করেছি, তো সেটার অভিজ্ঞতাটা যদি আমি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে শৃঙ্খলা ফিরিয়ে আনাটা কত কষ্টকর। কারণ হলো গিয়ে যে এক এক জায়গায় এক একটা পয়েন্টের মধ্যে এক এক রকমের প্রবলেম, আপনি কোথাও হয়তো বা একটা ফুটওভার ব্রিজ এক জায়গায় দিয়েছেন, যেমন আপনি বাংলা মোটরের কথাই বলেন, বাংলা মোটরের এক সাইডে আপনি ফুটওভার ব্রিজ দিয়েছেন আরেক সাইডে আবার জেব্রা ক্রসিং রেখেছেন, এরকম দুইটা সিস্টেম কিন্তু হতে পারে না, যে কোনো একটা সিস্টেম আপনাকে করতে হবে। তারপরে যেমন আপনাকে আমি বলি পল্টন মোড়, এই পল্টন মোড়ে কিন্তু পথচারীদেরকে পারাপার হওয়ার জন্য কোনো সিস্টেমই কিন্তু আপনি রাখেন না, আপনি এইখান থেকে পল্টন মোড় থেকে নিয়ে আপনার গিয়া ওই যে মাজার পর্যন্ত, গুলিস্তানের মাজার পর্যন্ত এইখানে যে লোকজন পারাপার হবে তাদের কোন রকম কোন ব্যবস্থা নাই, না জেব্রা ক্রসিং না ফুটওভার ব্রিজ, তো আপনি হঠাৎ করে একটা জায়গায় যদি আপনি নিয়ম মানাতে চান আর দশটা জায়গায় যদি অনিয়ম মানুষ চলে তাহলে তার মধ্যে হ্যাবিট কখনোই কিন্তু ফেরত আসবে না। কিন্তু এই 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 একটি ব্যাপার। আরেকটি জিনিস আমি বলতে চাই, আপনারা কি খেয়াল করেছেন যে আপনি মিরপুরে গেলে পরে দেখবেন যে পুরো রাস্তা জুড়েই কিন্তু বাসগুলো দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড় করা থাকে রাতের বেলা, এই বাসগুলো এখান থেকে পরিচালিত হয় এবং এখানেই তাদের গ্যাস করা হয়, তো এই বাসগুলো যারা চালাচ্ছে যারা মালিক এদের সঙ্গে কি আমাদের এই মালিক শ্রমিক ঐক্য পরিষদের কোন রকমের সামঞ্জস্যতা আছে, তারা কি এগুলো জানেন, এটি কারা চালাচ্ছেন, কারা এগুলো পরিচালনা করছেন? এই সামঞ্জস্যতা নাই বলে কিন্তু আমাদের এই যে ট্রাফিকের উপকমিশনার যিনি ওনার সঙ্গে কিন্তু আমি কয়েকদিন আগে রমিজউদ্দিন স্কুল এবং কলেজের যে অ্যাক্সিডেন্ট সেটার অনুসন্ধান করতে গিয়েছিলাম, সেখানে আমরা দেখলাম যে অনেকগুলো বাসে তারা দরজা খোলা রাখছে, তো তখন আমি বললাম যে এই যে দেখেন
প্রাইম মিনিস্টারের নির্দেশনা, তারপরে তারা মানছে না। তখন পুলিশ অনেকগুলো বাসকে নিয়ে আসলো, কাছে নিয়ে আসলো, থামালো তাদেরকে, এবং দেখা গেল যে কারো কারো পাঁচটা ছয়টা পর্যন্ত মামলা খেয়ে তারপরেও কিন্তু দরজা খোলা রাখছে। এখন এই যে মামলা খেয়েও দরজা খোলা রাখছে, এটা কিন্তু নিয়ম হতে পারে না। নিয়ম হলো যে, আইনের নিয়ম হলো যে, প্রথমে যদি একটা অন্যায় করে তাহলে তাকে একটা ফাইন করা হবে, দ্বিতীয়বার তাকে যদি ফাইন করতে হয় তাহলে ডবল করতে হবে, তৃতীয়বার যদি একই রকমের অন্যায় করে তখন তাকে আর রাস্তায় গাড়ি চালানোর কোনো সুযোগ দেওয়া যাবে না। অথচ ছয়টা মামলা খাওয়ার পরেও আবারও কিন্তু দরজা খোলা রেখে সে এই কাজটি করছে এবং করতে দেওয়া হচ্ছে, অনুমতি পাচ্ছে সে এই কাজগুলো করার জন্য। ঠিক এই যে অনিয়মগুলো, সামঞ্জস্য কোনো রকমের আমাদের কোনো কোনো পরিকল্পনা এবং সেইভাবে আমরা করছি না। আরেকটি জিনিস আমি বলতে চাচ্ছি যে বাচ্চারা যখন নিয়ম শেখালো, আপনার খেয়াল করে দেখবেন বাচ্চারা নিয়ম শেখানোর সময় কিন্তু আপনার গণপরিবহন কিন্তু রাস্তায় চলে নাই, কিন্তু যেগুলো আনফিট ছিল এবং যে সমস্ত চালকদের ড্রাইভিং লাইসেন্স ছিল না তারা কিন্তু রাস্তায় নামে নাই কিন্তু, এবং ওর পর করে বাচ্চাদের পর পরে যে ট্রাফিক সপ্তাহ হলো সেই সপ্তাহে কিন্তু আপনার গিয়া সন্ধ্যা পর্যন্ত হয়েছিল এবং সন্ধ্যা পর্যন্ত গাড়ি কম থাকতো, সন্ধ্যার পরে দিয়ে কিন্তু প্রচন্ড যানজট। মানে আমাদের এই লোকগুলি জানে যে এটা একটা সাডেন টাইম পর্যন্ত হবে, তারপরে আর এটা হবে না, তখন তারা গাড়ি চালাতে পারবে। এই এবং এই যে এবং ট্রাফিক এই যে মাস যেটি চলছে সেইখানেও কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আপনার গিয়া এই যে যে কথাটি বললাম যে পথচারীদের নিয়মের মধ্যে আনতে হলে প্রত্যেকটা জায়গায় কিন্তু তাদের সুযোগের সৃষ্টি করে দিতে হবে, প্রত্যেক জায়গায় কিন্তু আপনার আইনকে সমানভাবে প্রয়োগ করতে হবে, কিন্তু সব জায়গায় আইন আমাদের ট্রাফিকরা আমাদের পুলিশরা প্রয়োগ করতে পারছে না, কারণ সেই সুযোগগুলো আমরা তৈরি করি না এখনো পর্যন্ত। তো এই বিষয়গুলো যে আছে সেইটাই আমি বলতে চাই যে একটা পরিকল্পনা এবং যে জায়গাগুলোর মধ্যে যে ডিফল্টগুলো আছে সেই ডিফল্টগুলো দূর না করলে পরে কিন্তু আমাদের কিন্তু সেই সিস্টেমটা আনা যাবে না। আপনি দেখবেন যে আমাদের মোটরসাইকেল যারা আছে তারা হেলমেট ব্যবহার করছে কিন্তু ট্রাফিক আইন কিন্তু মানছে না, কিন্তু কারণ হল গিয়ে যে ব্যবস্থাটি নেওয়া হয়েছিল যে যদি হেলমেট না থাকে তাহলে সে তেল পাবে না, এখন তেল না পারলে তো গাড়ি চালাতে পারবে না। এই যে দিক হলো যে আপনাকে এমন একটা সিস্টেমের মধ্যে নিতে হবে যে সেই জন্য আর কাজটি করতে না পারে, তাকে এই জায়গার মধ্যে না আনলে পরে আপনি আইন কিন্তু তাকে মানাতে পারবেন না। জি ধন্যবাদ, পথচারীরা মানছে না এর জন্য, জনাব ইলিয়াস কাঞ্চন ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ইলিয়াস কাঞ্চন আমাদের সাথে এত রাত্রে টাঙ্গাইল থেকে অংশগ্রহণ করার জন্য, যোগ দেওয়ার জন্য। জনাব ইশতিয়াক রেজা, আসলে ইসকাঞ্চ যা বললেন এবং আমরা একদিকে দেখছি যে আপনার ব্রেক ফেল করে কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দোকানে ঢুকে যাচ্ছে, ফুটপাতে উঠিয়ে মানুষ মারছে, অন্যদিকে পরিবহন মালিক শ্রমিকরা চালকদের সরাসরি ভারী যান চালানোর লাইসেন্স চাচ্ছে, মানে হালকা যানের লাইসেন্স দিয়ে তারা ভারী যানের চাচ্ছে, মানে একরকমের আবদার কিংবা আপনার জোর জবস্তি, তাদের এই দাবিকে আপনি কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? ওই জায়গায় যাওয়ার আগে অন্য কয়েকটা কথা বলি। আমি এই যে মানুষকে বলা হচ্ছে যে আপনারা ফুট ওভারব্রিজ ব্যবহার করবেন, আমি জানি না ইকবাল হাবিব হয়তো আমার সাথে একমত হবেন, আমি গত কয়েকদিন ঢাকার ফুট ওভারব্রিজগুলো ব্যক্তিগতভাবে সার্ভে করেছি, ফুট ওভারব্রিজগুলো ব্যবহারযোগ্য না অধিকাংশই, বিশেষ করে দক্ষিণের অংশে ফুট ওভারব্রিজগুলো, এমনকি খোদ প্রেস ক্লাবের সামনে যে ফুট ওভারব্রিজ এত নোংরা, সন্ধ্যার পরে এইটি নারীর জন্য তো নিরাপদ নাই, একটা পুরুষের জন্য ভয়ঙ্কর রকমের অনিরাপদ। এই ফুট ওভারব্রিজ লাইট নেই, অনিরাপদ, তা আপনি মানুষকে কীভাবে সেদিকে নিয়ে যাবেন? দ্বিতীয় আরেকটি হলো, আমি এনফোর্সমেন্টের কথা বলছি, পুলিশ কেন ধরছে না, কিন্তু রোড ইঞ্জিনিয়ারিংয়ের যে সিরিয়াস ফ্লো আছে আমাদের এখানে সেটা কিছুটা বলছিলেন ওয়েটার অধ্যাপক সাইফুজ্জামান শেখ, এবং আপনি দেখবেন একটা মারাত্মক রকমের ইঞ্জিনিয়ারিং ফ্লো, তার চাইতে বেশি যেটা এত খোঁড়াখুঁড়ি। আপনি পল্টন, একটা গুরুত্বপূর্ণ এলাকা, আজকে প্রায় ছয় মাস ধরে পল্টন থেকে সার্ক ফোয়ারা সরি কদম ফোয়ারা পর্যন্ত রাস্তাটা সচিবালয়ের পাশে ভয়ঙ্করভাবে কাটা, এবং আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এগুলো নিয়ে কথা বলছি, মানে এগুলো পুলিশই কি করবে আর মালিক শ্রমিকের গাড়ি বাকি হয়ে গেছে, মানে এখানে মানে দেখার কেউ নেই, দেখার কেউ নেই। তারপরে হলো যে অনেক জায়গা তো রাস্তাই একদম নাই হয়ে গেছে, আমরা হয়তো এনফোর্সমেন্টের ফ্লোটা দেখতে পাই কিন্তু আদার ফ্লোসগুলো তো দেখা যায় না, কারণ এনফোর্সমেন্টটা তো রাস্তার মধ্যে। দ্বিতীয় হলো যে আমাদের যে দীর্ঘ যে পরিকল্পনার কথা যেটা ইকবাল হাবিব বলছিলেন,
আমি তো মনে করি যে 150 কিলোমিটার বেগে পার আওয়ার যদি ট্রেন আপনি চালাতে পারেন, তাও তো ঠাকুরঘাট থেকে ঢাকায় এসে অফিস করা বা ঠাকুরঘাট ফেরত যেতে পারবে। সেটাই আজ পর্যন্ত আমরা করতে পারলাম না। আমরা লোক সংখ্যা কমাবো কী করে? অন্য ডিসেন্ট্রালাইজেশন প্ল্যান তো অনেক দূরের ব্যাপার, আপনি মানুষকে তো এটা কমিউটার সার্ভিসই দিতে পারেন নাই। এই জায়গাগুলো আমরা আগে চিন্তা করি, তারপরে যেই জায়গাগুলোর কথা আসছে, একটা হলো আইন মানার সংস্কৃতি। দেখেন, আমি কালকেও দেখেছি শেরাটনের যেটা এখন ইন্টারকন্টিনেন্টাল হোটেল, সেখান দিয়ে উল্টো দিক দিয়ে ফ্ল্যাক্স স্ট্যান্ডওয়ালা গাড়ি চলে যাচ্ছে, অর্থাৎ সরকারি গাড়ি চলে যাচ্ছে। হয়তো সব সময় যায় না, কখনো আমি নিজে পুলিশকে পুলিশের গাড়ি থামাতে দেখেছি, এটাও আমি দেখেছি আজাদ গেটে। কিন্তু এই সংস্কৃতিটা যদি অত্যন্ত সচেতন মানুষের মধ্যে না আসে, সাধারণ মানুষের মধ্যে আসবে, সেও তো উল্টো দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ বাজারে আপনার অফিস আরটিভির পেট্রোবাংলার সামনে আপনি দেখবেন উল্টা দিক থেকে রিক্সা হাজার হাজার ঢুকছে আর ঢুকছে, কেউ ঠেকাবার নেই। এর কারণ হলো পিছনে কিছু গাড়িও আছে, যে গাড়িওয়ালারা খুবই পাওয়ারফুল, যাদেরকে কেউ ঠেকাতে পারছে না। এগুলো একদম নিজের চোখে দেখা। আমার আমার কাছে যেটা মনে হয় যে সামগ্রিকভাবে আমরা খুবই আপোষ করতে শুরু করেছি এই কাভার্ড ভ্যানের এবং ট্রাক পণ্য পরিবহনের যে আন্দোলনটি, এটি আমাদের কিন্তু একটা ভয়ানক সংকেত দিচ্ছে যে এটি যদি সফল হয়ে যায়, যদি এই আইনকে তারা ঠেকিয়ে দিতে পারে, কার্যকর করতে না দিতে পারে, তাহলে আমি বলবো যে শিশুদের সাথে রাষ্ট্র প্রতারণা করবে। তাহলে আমি বলবো এদেশের যারা মারা গেছে সড়ক দুর্ঘটনায় তাদের রক্তের সাথে বেমানি করা হবে। এবং আমরা যদি এই আপোষ একবার করি, তাহলে নির্বাচন তো সামনে আছেই, আরও বড় কিছু দেখতে পাবেন এবং বাংলাদেশে আর কোনো দিন গণমুখী কোনো পরিবহন আইন আপনি দেখতে পাবেন না। এই এটা যদি হয়, এটা অত্যন্ত দুঃখজনক হবে, বেদনাদায়ক হবে, কিন্তু তার চেয়ে বেশি যেটা হবে জানেন কি জানেন, সেটা হলো গর্হিত অপরাধ এবং পাপ হবে। সেটা হচ্ছে যে এটা কিন্তু আজকে পর্যন্ত তাদেরকে একটা, আমি যেটুকু জানি বিভিন্নভাবে তাদেরকে বলা হয়েছে, এটা সারা বাংলাদেশ ব্যাপী কোনো অর্গানাইজেশন তারা কিন্তু নয়, এটা ঢাকা বেজ একটা পণ্য, কিন্তু পণ্য পরিবহনকে এফেক্ট করছে তারা। এটা আমরা আগে বলতাম দালাল সমিতি, এটা মানে গাড়ি তারা দালাল গাড়ি তারা ব্রোকারি করতো, যে আমার গাড়ি শ্রমিকদের বলতো যে ঠিক আছে এত ভাড়ায় তুমি রংপুরে যাবা কিনা, দ্যাট ইজ কল দালালি, মানে কমিশন সিস্টেম তাদের একটা ছিল। এরা নিজেরাই এখন কিছু গাড়ির মালিক হয়ে গেছে। তো এই ধরনের কিছু একটা এক সংগঠন, এটি এটা বড় ধরনের কোনো সংগঠন নয়। আমার মনে হয় আগামী কালকের মধ্যে এটা আমার আমার কাছে মনে হয় যে এটা টিকবে না। জি, মীর রেজাউল আলম, প্রয়াত মেয়র আনিসুল হককে আমরা রোড ফ্র্যাঞ্চাইজিংয়ের একটি বড় উদ্যোগ নিতে দেখেছি, এখানে আপনারাও কিন্তু যুক্ত ছিলেন, কিন্তু একেবারে বন্ধ হয়ে গেল, এটার উদ্যোগ আর দেখছি না এবং খুব সহসা যে এই কাজটি হবে সেটাও বুঝতে পারছি না। এবং সবাই কিন্তু একটি কথা বলছে যে সড়কের এই বিশৃঙ্খলা, এই যে আপনার মানে কয়েক শো বাসের মালিকদের যে আপনার একটা একটা করে প্রতিযোগিতা, সেগুলো বন্ধ করার জন্য রোড ফ্র্যাঞ্চাইজিংয়ের কোনো বিকল্প নেই, তো এটা কী অবস্থা আছে? জি, থ্যাংক ইউ আপনাকে। আপনার এই উদ্যোগটা বন্ধ হয়ে যায়নি আসলে, অতি সম্প্রতি কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে আহ্বায়ক করে কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং আমরা ইতিমধ্যে পুলিশ কমিশনার ডিএমপি এই কমিটির একজন সদস্য এবং ইতিমধ্যে এই কমিটির প্রথম মিটিংটি ইতিমধ্যে হয়ে গেছে এবং এই প্রথম মিটিংয়ে কিন্তু প্রয়াত মেয়র আনিসুল হক সাহেবের যে স্বপ্ন রুট ফ্র্যাঞ্চাইজি করার যেই প্রকল্পটি ছিল, এটার যে সার্ভে হয়েছিল, স্টাডি হয়েছিল, সেই স্টাডিটি আমরা আমরা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আমরা এটা আলোচনা পর্যালোচনা করেছি এবং খুব সহসে আবার আমরা দ্বিতীয় মিটিংয়ে বসে পর্যায়ক্রমে এটিকে বাস্তবতা আমরা নিয়ে আপনার কতটুকু আশাবাদী যে কতদিনের মধ্যে আসলে মানে সেটা আসলে মানে দেখতে পাবো কি আদৌ কিংবা কবে দেখতে পাবো? সেটা পরিণতি যাবে, ইতিমধ্যে এটা তো একটা সর্বসম্মত সিদ্ধান্ত আকারে এসেই গেছে, এখন আমরা এটা যত দ্রুত সম্ভব স্টাডি করে বাস্তবে রূপ দিব। দেন একটা বিষয় দেখতে হবে যে আপনি এই রুট ফ্র্যাঞ্চাইজির কনসেপ্টটা কিন্তু ইতিমধ্যেই খুব বহু আলোচিত এবং একটি গ্রহণযোগ্য একটা পর্যায়ে চলে গেছে, মোটামুটি কিন্তু পাবলিক ওপিনিয়নের পক্ষে অলরেডি চলে এসছে। সো এখান থেকে পিছিয়ে হঠাৎ কোনো পরিকল্পনা সরকারের নেই আমরা যতটুকু কাছে থেকে আমরা বুঝতে পারি। একটা বিষয় দেখবেন যে আপনারা যেটি বলছিলেন যে ঢাকা শহরের এই খোরাখুরি বিশৃঙ্খলা, তা আপনারা দেখবেন যে সরকার কিন্তু বসে নাই, ইতিমধ্যে এই সময় কিন্তু অনেকগুলো ফ্লাইওভার হয়েছে, এখন আপনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমি বলছি এর এলিভেটেড এক্সপ্রেসওয়ে অলরেডি দৃশ্যমান হচ্ছে, এমআরটি লেন সিক্সের কাজ চলছে পুরো শহর জুড়েই, বিআরটি গাজীপুর থেকে এয়ারপোর্ট আসবে, এই কাজও শুরু হয়েছে।
তারপরে কিন্তু স্টাডি যেটি বলছে আমাদের এই রুট ফ্র্যাঞ্চাইজির যে স্টাডি সেই স্টাডিতে বলা হচ্ছে এই প্রজেক্টগুলো যদি কমপ্লিটও হয় বাস্তবায়ন হয় তাহলে কিন্তু এই টোটাল জনসংখ্যার 15% এরা অ্যাকোমোডেট করতে পারবে, মানে বোঝা যাচ্ছে জনসংখ্যা একটি বড় ফ্যাক্টর অবশ্যই, এবং আলটিমেট জায়গাটি হচ্ছে আপনার এই গণপরিবহন, রুট ফ্র্যাঞ্চাইজি হচ্ছে এর সমাধানটা। সো ওই জায়গাটায় আমরা এখন ফোকাস করছি যে এই বিশৃঙ্খল যে পরিবেশটি তৈরি হয়েছে ঢাকা শহরে প্রায় 280-290 বাস রুটস আছে, যেখানের মধ্যে একটি বিভিন্ন কোম্পানির মধ্যে প্রতিযোগিতা আছে, একই কোম্পানির বাসের ভেতরে প্রতিযোগিতা আছে, এবং চুক্তিভিত্তিক যে বিষয়গুলো বলছেন এগুলো কিন্তু আমরা কিন্তু পর্যায়ক্রমে আলোচনা করছি। এই গত পরশু যে মিটিংটি হলো মালিক সমিতির সাথে, তারা কিন্তু আমাদের সাথে একমত হয়েছে চুক্তিভিত্তিক যে প্রক্রিয়াটি এটি বন্ধ করে তারা নিয়োগের দিকে যাচ্ছেন, অলরেডি কিছু গেছেন, তবে ওনারাও বলতে যাচ্ছেন যে ড্রাইভাররা এই প্রক্রিয়ার মধ্যে হয়তো এই চুক্তিতেই দেওয়ার কমফোর্টেবল, তো ওখান থেকে তাদেরকেও ফিরিয়ে আনার জন্য মালিক সমিতিকে একটু স্ট্রাগল করতে হচ্ছে, মানে এটা আসবে আলটিমেটলি সমাধানে আসবে। এবং যত হতাশার কথা বলা হচ্ছে আসলে পরিস্থিতি ওরকম হতাশার না, আমরা বলবো যে আশাবাদী হওয়ার জায়গা আছে এবং এই ঢাকা সিটি তার আপন গরিমায় কিন্তু দাঁড়াবে, সেই জায়গায় আমরা কিন্তু কাজ করছি এবং এটি দৃশ্যমান। এটি বলি যে শর্টকাট কোনো ওয়ে নাই, আপনি দুই দিনে এক মাসে সব চেঞ্জ করে ফেলবেন এটা এত দ্রুত আশা করার দুই দিনে এক মাসে চেঞ্জ করার কথা কেউ বলছে না, কিন্তু প্রসেস সেটি আমরা পরিণতির দিকে নিয়ে যাব ধাপে ধাপে, এটি আপনারা আমরা জি ধন্যবাদ ধন্যবাদ এম সাইফুল নেওয়াজ। বিশ্লেষকরা বলছেন সড়কে শৃঙ্খলা ফেরাতে পারে পরিবহন মালিক সমিতির জিম্মি থেকে জনগণকে মুক্ত করতে প্রচণ্ড রাজনৈতিক সদিচ্ছা এবং অঙ্গীকার, যে অঙ্গীকারটা প্রয়োজন এটা ছাড়া আসলে সমাধানটা খুব কঠিন হয়ে যাবে, সেটা আপনাকে কতটুকু দেখছেন। এবং এই যে আপনার যে একটি যে ইঞ্জিনিয়ারিং রোড ইঞ্জিনিয়ারিং সেটাই যে কথাটি জনাব ইকবাল হাবিব বললেন আমাদের ইস্তাকরি যেমন, যে এই যে একটা জনসংখ্যা একটি মানে হিউজ পপুলেশন এবং এই ঢাকা শহর কিংবা বড় শহর যে কোনো বড় শহরের দিকে ধাবিত যে জনসংখ্যা তাদেরকে মাথায় নিয়ে আসলে কতটুকু বাস্তবায়ন সম্ভব। ধন্যবাদ, আমি একটা প্রশ্নের শেষ অংশটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আপনি যেটা ইঞ্জিনিয়ারিং যে বিষয়গুলোর কথা বলছেন, দেখেন আমি মনে করি যে আমরা আমাদের মানে ঢাকা শহরে এমনিতেই কনজাস্টেড, লোক বাড়ছে, গাড়ি বাড়ছে, সব কিছুই বাড়ছে, আর আমি মনে করি ট্রাফিক পুলিশকে আমরা ম্যানুয়াল মেথডে চলতে দিয়ে অনেক প্রেশারাইজড করে ফেলছি। দেখেন আমাদের সিসিটিভিগুলো আছে, এই যে আচ্ছা পৃথিবীর বাইরের দেশে সবাই কি মানে আপনার পুলিশের যে কারণে আইন মানে, পুলিশের কারণে আইন মানে, রাত 12টা হোক 1টা হোক তারা কিন্তু ভয় থাকে, কারণ ডিজিটাল আই আছে। আমরা কেন ডিজিটাল আইটা ব্যবহার করছি না? এই যে ইশতাক রেজা ভাই বললেন যে পল্টন মোড়ে একটা গাড়িকে থামানো হলো, 5টা গাড়ি চলে গেল, বাট আমি যদি 5টা গাড়িকে 5 দিন পরে চিঠি দিতে পারতাম, ফাইন করতে পারতাম, ওই 5 জন কিন্তু সেটা উন্নত বিশ্বের সব জায়গাতেই আছে। আমি মনে করি যে টেকনোলজিটাকে আপনারা অ্যাপ্লিকেশন করেন, কারণ সিসিটিভি আমাদের আছে, আপনাদের যে বুথগুলো আছে সেখানে একটা মনিটর থাকবে, কে যাচ্ছে তাকে শুধু আপনি ধরার ব্যবস্থা করেন, 5 দিন পরে হলো 3 দিন পরে হলো দেখা যাবে যে এই দিক থেকে অনেকটুকু কিন্তু মানুষ যখন জানবে যে সে সামো মনিটর, কিন্তু সেখানে হয়ে যাবে, কিন্তু সেখানে তো একটি সমস্যা আছে। ইলেশ কাঞ্চন যেমনটি বললেন যে একটা গাড়িকে 6 বার মামলা দেওয়ার পরেও সেটা সড়কে চলছে না, বর্তমান আইনে যেমন আছে, যেমন যদি একবার সেকেন্ড টাইম থার্ড টাইম করে কিন্তু ফাইনের সংখ্যাটা বেড়ে যাবে, ফাইনের সংখ্যাটা বেড়ে যাবে, এই বর্তমান আইনে কিন্তু সেটা আছে। সেকেন্ড হচ্ছে যে ট্রিপ বেসড নিয়ে আমরা কথা বলছি, ট্রিপ বেসড এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং সিস্টেম, ট্রিপ বেসড তারা যেতে পারছে না, আমি বলি তারা পারবেও না বর্তমান সিস্টেমে, কারণ কি ভয় আছে, চালক তো তাকে মানে ওই দিন শেষে এসে টাকাটা দিবে না, সে বলবে যে আমি যাত্রী পাই নাই, এই ভয় কিন্তু মালিকরা দেখা যাচ্ছে যে ওই ট্রিপ বেসে যেতে যাচ্ছে না। এটার জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আমাদের কিন্তু বাসগুলোকে আধুনিক বাস যদি করেন আপনি, তুরস্কে এখন কোনো কোনো বাসে আপনার লাগাচ্ছে ব্ল্যাক বক্স, তুরস্কে প্রায় 5-6 বাসে লাগিয়ে ফেলেছে আরও তারা করছে, এই প্রযুক্তি তারা আনছে। আমরা যদি এখন আমরা ভালো বাস এনে ভিডিও সিস্টেম থাকে, আমার ডিজিটাল টিকিটিং সিস্টেম করতে পারি, তাহলে মালিকও কিন্তু এখন ইউরোপের বেশিরভাগ বাসের ভিতরেই আপনাদের ক্যামেরা বসানো থাকে, হ্যাঁ এখন মালিকও কিন্তু তাহলে আর আপনার গাড়ি, হ্যাঁ তাহলে মালিকও কিন্তু এখন আর টেনশন করবে না যে কি যাত্রী কম পেয়ে মানে যাত্রী বেশি পেলো চালক তাকে কম ভাড়া দিল কিনা, তাহলে কিন্তু দেখেন ট্রিপ বেসড কিন্তু চলে আসা সম্ভব। আসলে এই ডিজিটালের যে যুগে মানে তার মোবাইলেই দেখতে পারে তার গাড়ি কোথায় যাচ্ছে, কার কাছে আছে আমি দেখতে পারি, হ্যাঁ রাইট, আমি তো বললাম সেই টেকনোলজিটা আমরা যখন ইনপুট করি তাহলে কিন্তু ট্রিপ বেসড খুব সহজ হয়ে যাবে। থার্ড হচ্ছে যে আমাদের যে রোড ইঞ্জিনিয়ার যেটা বললেন, ডেফিনেটলি আমাদের কিন্তু যে মানে ওই যে ইলেশ কাঞ্চন যেটা বললেন, জেব্রা ক্রসিং নাই, ফুটওয়ে ব্রিজগুলো আমার পর্যাপ্ত স্থানে নাই, আবার পরিষ্কারও না, এই বিষয়ে যদি ঠিক করতে পারি আমরা দেখা যাবে যে পথচারীরাও কিন্তু আপনার আসবে। থার্ড হচ্ছে আমাদের পথচারীদেরকে আমি মনে করি সিঙ্গাপুর বলেন, হংকং বলেন, পান থেকে চুন খসলে ফাইন, থুতু ফেলবেন ফাইন, আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে আমাদের রেস্ট্রিকটিভ হতেই হবে, কারণ এমনি কিন্তু আইন মানবে না, কেউ বই খাতা পড়ে আর আমি এখন ওই রুল শিখতে যাবে না, বর্তমানে যে 30-40 বছর হয়ে গেছে ফাইনের মাধ্যমে শিখে যেতে পারে, এই ক্ষেত্রে আমরা মনে করি সেই ইম্পোজগুলো যদি আমরা করি দেখবেন অনেকটুকু মানে আইনের কঠোর ব্যবহারের কথা ডেফিনেটলি পথচারীদের জন্য। আমাদের সাথে একটি ফোন আছে, আমরা ফোনটি নিয়ে আবার আসবো,
জি দর্শক নাম বলে আপনি প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আমি আমির হাসান খুলনা থেকে বলছিলাম। জি আমির হাসান খুলনা থেকে বলছেন। আমি আমি প্রশ্ন করতে চাই ডেজি সরোয়ারের কাছে। আলোচনার শুরুর প্রসঙ্গে উনি একটা কথা বলছেন যে প্রয়াত আনিসুল হক সাহেব জীবিত থাকা অবস্থায় তেজগাঁও যে বাস টার্মিনাল ছিল সেটা সরাইছে, এবং উনি পরে একটা কথা বলছেন যে আমাদের পর্যাপ্ত পুলিশ নাই, পর্যাপ্ত লোকবল নাই। আমার প্রশ্ন হচ্ছে যে প্রয়াত আনিসুল হক সাহেব যখন জীবিত ছিল তখন তো এই একই অবস্থায় ছিল, তা আনিসুল হক সাহেব কিভাবে পুলিশ ম্যানেজ করে, লোকবল ম্যানেজ করে, কিভাবে ঢাকা তেজগাঁও বাস টার্মিনাল বা ট্রাক টার্মিনাল সহ অন্যান্য যে এই যে উনি যে একটা ভালো উদ্যোগ নিয়েছিল এটা উনি কিভাবে করলেন? ডেজি সরোয়ার সাহেব উনি যে আলোচনা করবো স্যার, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। মিসেস ডেজি সরোয়ার একই জনবল নিয়ে কিংবা একই জনবল যদি আনিসুল হক পেয়ে উনি সক্ষম হতে পারেন, উনি যদি সফল হতে পারেন, আপনি কেন পারছেন না? আমরা তো আসলে আনিস ভাই যে আড়াই বছর ছিলেন ওনার কাজের ধারাবাহিকতায় উনি তো একদিনে সেটা করেন নাই, অনেক হোমওয়ার্ক করে অনেক যোগাযোগ করে তারপর উনি কাজ করতে পেরেছিলেন, উনি দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কার করতে পেরেছিলেন। হ্যাঁ, তো সেই সময়টুকু আমরা এখন পর্যন্ত ওইভাবে পাই নাই, বা আমরা যে বসে আছি তা না, আমরা যথেষ্ট চেষ্টা করতেছি এবং আমরা বিভিন্ন জায়গায় এই কাজগুলো করার জন্য পরিকল্পনা করছি। তো ইনশাল্লাহ আপনারা হয়তো আগামী ছয় মাসে এক বছরের মধ্যে ইনশাল্লাহ চেঞ্জ দেখতে পারবেন। আর তাছাড়া আমরা জানি যে আমাদের আগামীতে জাতীয় নির্বাচন, নির্বাচনের আগে কিন্তু এমনিতেও এলাকাগুলো একটু মানে আইন না মানার এক ধরনের প্রবণতা সবার মধ্যে কাজ করে। কেন সেই প্রবণতা কেন কাজ করে? এটা সবাই নিজের সাংগঠনিক ক্ষমতাটা প্রকাশ করতে চায়, সেটা তো আরো উল্টা হওয়ার কথা, তার আরো ভদ্র হবে জনগণের কাছে যাবে। এটা যে যে যার যার জায়গা থেকে কাজ করে সেটাই হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্রের সরকার। কারণ হচ্ছে সবাই সবাই যার যার মতো করে কথা বলে, আন্দোলন করে, একটু আইন অমান্য করে, এটাই আমাদের দেশের যখন এই নির্বাচন আসে তার নির্বাচনকালীন আগের সময় একটু আইন অমান্য করে। হ্যাঁ, মানে একটু আইন অমান্য করে, মানে আইন না মানার প্রবণতাটা সবার মধ্যে দেখা যায়। শুধু এটা প্রত্যেক দলের আপনি দেখবেন, এটা বিএনপি বলেন, চৌদ্দ দল বলেন, যত দলই বলেন, তারা যে যেখান থেকে পারে তার নিজের স্থান থেকে এই কাজ মানে নিজের মতো করে সাংগঠনিকভাবে নিজেকে প্রকাশ করতে চায়। তো সেই এইটা তো হচ্ছে আমাদের প্রকাশ করতে পারে, সেখানে তার সাথে আইন অমান্য করার ব্যাপারটি কেন আসে? আর যখনই এই কাজগুলা তারা এই মানে ধরেন খুব বেশি ইয়েভাবে করতে চায়, ধরেন আমরা এখানে একটা রাস্তায় ইয়ে করতে গেল, এই মিছিল করতে গেল, তখন সেখানে যখন পুলিশ বাধা দিচ্ছে তখনই তো তারা পুলিশের সাথে সংঘর্ষে যাচ্ছে। আমরা আমরা যেটা বলছি যে জনগণ আইন মানে না, এটা প্রায় এই কথাটি আসছে যে জনগণ ওই কেষ্ট বেটা আইন মানে না, কিছু জানে না, যেখানে সেখানে থুতু ফেলে, বিশৃঙ্খলভাবে হাঁটাচলা করে, ফুটপথ দিয়ে না হেঁটে সড়ক দিয়ে চলে। কিন্তু আপনারা ফুটপথগুলোকে চলাচলের কতটুকু উপযোগী করেছেন? আমরা বিগত দিনেও ফুটপাথ দখলমুক্ত করেছি, আমি নিজে থেকে কয়েকটা ফুটপাত দখলমুক্ত করেছি। কিন্তু প্রবলেমটা হয় কোথায়, একটা জায়গায় যখন ফুটপাত দখলমুক্ত করে আসি তার কিছুদিন পরে যখন আবার বসে যাচ্ছে, তো একটা জায়গায় বারবার আমরা কতবার যেয়ে সেখানে দখলমুক্ত করব? এখানে কি আমাদের বারবার গিয়ে একটা দখলমুক্ত করা সম্ভব? আপনাকে আমি পূর্বেও একটা কথা বলেছি, এখনও বলতেছি, যে সকলের সমন্বয়ে যে যে যার যার স্থান থেকে যদি সঠিকভাবে দায়িত্বগুলো পালন করে, আমার মনে হয় আমাদের এই কাজগুলি আমরা কন্টিনিউ করা কোনোভাবেই অসম্ভব কিছু না। জি আমরা আর কি ব্যাপারে আপনি নোটিস করতে চাই যে মেয়র আনিসুল হক যে কাজটি করেছিলেন ঢাকাবাসীকে আকাশ দেখার সুযোগ করে দিয়েছিলেন, অবৈধ সব আপনার বিলবোর্ড, অবৈধ বিজ্ঞাপন এগুলোকে বন্ধ করে, ইদানিং আবার এয়ারপোর্ট রোড থেকে বিভিন্ন জায়গায় ইলেকট্রনিক বিলবোর্ডের নামে যেটা প্রতিবন্ধকতা তৈরি করে, সামনের দিকটা দেখা যায় না, এরকম কিছু দেখা যাচ্ছে, এবং আপনার সেগুলো খুব একটা দেখতেও সুন্দর না কিংবা সৌন্দর্য বৃদ্ধি করছে না, এগুলো কীভাবে হচ্ছে, কার পারমিশনে হচ্ছে? এগুলো আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টে যিনি ছিলেন উনি করেছেন, আমরা এটা গত মিটিংয়ে আবার এটা আপত্তি করেছি, এগুলা অতি শীঘ্রই এগুলো নামানো হয়ে যাবে। ধন্যবাদ, ধন্যবাদ সেই আশা কথা শোনানোর জন্য। জি আপনি একটু যোগ করতে চাচ্ছেন? মানে একটু শেয়ার করি প্রথমে আনিসুল হক সাহেবের কিছু ইনিশিয়েটিভ। আমি তখন জয়েন্ট কমিশনার অপারেশনস ছিলাম,
সমস্ত ফোর্স দেয়াটা বিষয়গুলো আমি হ্যান্ডেল করতাম। তা উনি আমাকে মাঝে মধ্যে ফোন করতেন, যেটি বললেন যে আকাশ দেখা। আমরা যখন উত্তরার থেকে এদিকে আসতাম, এই জঞ্জাল বিলবোর্ড দেখতাম, তা পার্সোনালি আমিও ফিল করতাম, আমি একটু প্রকৃতির প্রেমী, গাছপালা দেখতে ভালো লাগতো, মানে আমি ঢাকার আকাশ দেখতে পাই না। আপনি যে শব্দটা বললেন, আমার মনের কথাটি বললেন, তা তখন আবারও বিভিন্ন বিল্ডিং এর উপরে কিংবা বিল্ডিং এর সাথে বলতেন যে আমাকে একটু হেল্প করবেন, আমাকে পুলিশ দেবেন, আর নোটিশ যখন তখন চাইবো আমাকে দেবেন, আমি এগুলো পরিষ্কার করতে চাই। আমি বললাম, স্যার আমরা আপনার সাথে আছি, আপনার এটা একটা অবশ্যই একটা মানে ভালো ইনিশিয়েটিভ। এই ধরনের ভালো ইনিশিয়েটিভের সাথে আমরা সবসময় আছি, আমরাও চাই যে এই শহর একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসুক, সড়কের নিরাপত্তা আসুক, আমরা এই আমাদের প্রিয় শহর, ভালোবাসার শহর, এই শহরে আমরা ভালোভাবে তো থাকতে চাই। জি 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 স্যার, উনি কিন্তু একদম উদ্দত্ত ভাই বলেন যে উনারাও ভালোবাসে সেই কাজটি করতে, তো আপনি ডাক দিলেই কিন্তু উনারা আছেন আপনার পাশে। যেমন আমরাও ডাক দিই, আনিসুল হকের সাথে উনারা আছেন, ডাকার মতো ডাক। জি ডাকার মতো ডাক, হ্যাঁ ডাকার মতোই ডাকবো ইনশাআল্লাহ। ইকবাল হাবিব, আমি প্রথমে একটুখানি বলি যে এই বিটিং অ্যারাউন্ড দ্য বুশ না করে, এই মুহূর্তে উত্তর সিটি কর্পোরেশন চলছে প্যানেল মেয়রের মাধ্যমে। এনারা মূলত এলাকাভিত্তিক কাউন্সিলর, এলাকার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, তার কাছ থেকে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত মেয়রের সেই একই দৃঢ়তা, একই সক্ষমতা এবং একই ধরনের কার্যকর পদক্ষেপ আশা করা এবং সেটাকে প্রেসারাইজ করা, আমি মনে করি আমাদের হয়তো অতি রঞ্জিত ভাবাপন্নতার এবং যৌক্তিক হবে না। আরেকটি কথা মনে রাখতে হবে, কিন্তু প্রত্যেকে তো তার নিজের নিজের এলাকায় তো কাজ করতে পারে, এবং ওই নির্বাচনটি আটকে যাওয়াটাও, ওই নির্বাচন যদি হয়ে যেত তাহলে তো আমরা দ্রুতই আনিসুলকের পরবর্তী ফ্ল্যাগটাকে প্রপারলি বহন করার ব্যবস্থাটা আমরা দেখতে পারতাম। এই জায়গায় কিন্তু একটা বড় একটা পদস্খলন হয়েছে, এটি মানতে হবে এবং সে কারণেই প্রত্যাশাটাকেও নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। কিন্তু আমি চারটা পয়েন্ট শুধু বলতে চাই, যতক্ষণ পর্যন্ত কমিউটার রেল এবং বাস ভিত্তিক গণপরিবহন না করবেন এ শহরের মুক্তি নাই। দুই, পদচারী বান্ধব নগরায়ন এবং যোগাযোগ ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব আরোপ করার কথা আমি বলছি একা নয়, সকল রিপোর্ট, সকল স্টাডি, সকল সাজেশন যেটি সরকারিভাবে বেসরকারিভাবে করা হয়েছে সবখানে বলা আছে, কাজে সবচেয়ে বেশি নেগলেক্ট করা হয়েছে সেটাকে। একটা মানুষ ওনাকে জিজ্ঞেস করে দেখেন, রেজা ভাই তো বললেনই, আপনি একটা মানুষ অথবা ইন্দ্রেশ কাঞ্চনা পরিষ্কার করে বলেছেন আপনি এক দেড় কিলোমিটার এক টানা হেঁটে যেতে পারেন এই শহরে, সম্ভব না। তৃতীয়ত অবশ্যই মনে রাখতে হবে, ইনস্টিটিউশনাল স্ট্রাকচার, কাঠামোগত কতগুলো প্রতিষ্ঠান সরকার করেছেন সেগুলোকে পেশাজীবী ভিত্তিক এবং কারিগরি সক্ষমতায় শক্তিশালী না করা পর্যন্ত, এগুলিকে গুরুত্ব না দিয়ে আপনি যদি সমাধান খোঁজেন, ইট ইজ জাস্ট ওই আলোর মধ্যে কয়েন খুঁজতেছেন পড়েছে এক মাইল দূরে, সেই ঘটনা ঘটবে। এবং সবশেষে গণসচেতনতা কার্যক্রমকে নিরবিচ্ছিন্নভাবে যে উদ্যোগগুলি পুলিশ প্রথমে এক সপ্তাহ করে তারপরে সচেতনতা সপ্তাহ করেছে, এটা সারা বছর সরকারকে, পুলিশ শুধু না, রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে, কাউন্সিলরদেরকে নিয়ে, ছাত্রদের কিংবা স্কাউটদের নিয়ে। আর সবশেষে আমি বলবো, যদিও কেষ্ট ব্যাটাই চোর, তারপরেও বলবো আমাদের প্রত্যেক নাগরিককে যতক্ষণ আমরা দায়িত্ব না নিচ্ছি, যদি আমি প্রতিকার চাই, যদি আমি সচল এবং নিরাপদ সড়ক চাই, তবে আমাকে অবশ্যই প্রতিকার চাইলে প্রতিকারের পাশাপাশি প্রতিবাদ এবং প্রতিহত করতে হবে। আমার চোখের সামনে একজন অন্যায় করবে, আমি চেয়ে চেয়ে দেখবার বাবু পুলিশ কিছু করছে না কেন, পুলিশ কয়জন আছে, আর পুলিশটাকে একটি রাষ্ট্রে প্রতিটি নাগরিক পাহারাদার, প্রতিটি নাগরিক পর্যবেক্ষক, প্রতিটি নাগরিকই পুলিশ, এবং ওই দায়িত্ব সম্পন্ন নাগরিক কায়ম যদি আমরা করতে না পারি আমাদের জন্য কোনো প্রত্যাশা না থাকে। জি ধন্যবাদ, ধন্যবাদ। আপনি মনে হয় কিছু ছোট্ট একটু বলতে চেয়েছিলেন। আমি যে কথাগুলোই বললেন যে ট্রাফিক পুলিশ তো আমরা আছি, এই মানে যে কথাটি বলছিলেন যে আপনাদের যে কার্যক্রম যেটা আপনারা করলেন অ্যাওয়ারনেস উইক, সেটাকে যদি সেটা সারা বছর যেন চলে। আমরা ইতিমধ্যে আমরা কিন্তু নানাভাবে আপনাদের সামনে আসবো, আমরা বিভিন্ন রকম টিভিসিও তৈরি করছি, আমরা প্রতি সপ্তাহে কিন্তু একটা কোনো না কোনো জায়গায় কিছু হবে না, একটা বেসিক জায়গায় ফ্লো রয়ে গেছে, আপনি করবেন, উনি যা বলেছেন সবই হবে, কিন্তু আপনার যেটাকে বলা হয় যে আপনার হুলিগানিজম যদি সাপোর্টেড বাই পলিটিক্স হবে না। শ্রমিক সংগঠনগুলো যে রাজনৈতিক নেতৃত্ব দ্বারা পরিচালিত তারা গুন্ডামিকে উৎসাহিত করছে,
গুন্ডামিকে স্বর্গরাজ্য বানিয়ে ফেললে, গুন্ডারাজ্য বানালে, আপনার কোন টিভিসি কোন কিছু কাজ করে, যেটা দেখেছি যে ওই ধরনের কোন প্রভাব আমাদের উপর বিস্তার করার মতো ক্যাপাসিটি কারণ নাই বলে আমরা খুব কনফিডেন্ট। আমরা কিন্তু ওই জায়গায় আছি এবং এখন আইন প্রয়োগ করতে গিয়ে কিন্তু এক মাস আগেও যে আমাদের আইনের জমান যে কথা বলছিলেন ডিজিটালাইজ করা, আপনি 6টা গাড়ি পার করে গেল, আপনি রাডার দিয়ে ধরে মামলা করলেন, মামলা করতে গিয়ে দেখলেন সেই গাড়ির মালিক এবং শ্রমিক নেতা অত্যন্ত পাওয়ারফুল, সরকারি উচ্চ পদে বসে আছে, আপনার সিদ্ধান্ত নত হতে পারে, সমস্যা নাই, আমরা এখনো করছি এই জায়গায়, এই রাজনৈতিক অঙ্গীকারটা খুব গুরুত্বপূর্ণ, আমরা সরকারের উচ্চ পর্যায়ে শিক্ষাওকে আমরা করছি, কিন্তু এই পলিটিক্যাল কমিটমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা করছি এখন, ইনভলভমেন্ট আপনি বলেন কি ছিল, এটা কি দেখার কোনো উপায় তো নাই আমাদের, বাইরে যেরকম ক্যামেরাতে দেখতে পারে যে স্মার্ট ট্রাফিকিং সিস্টেম এখন ওয়ার্ল্ডওয়াইড সব বড় সিটিতে আছে, সিসিটিভি লাগানো সরাসরি, আমরা ডিজিটাল বাংলাদেশে আছে, আমরা যদি এটা বলি যে উপায় নাই সেটা তো কোনোভাবেই বুঝতে পারি না, এটা আমাদের করতে হবে যে এটা কি ড্রাইভারের প্রবলেম নাকি যে কেউ এসে এটার জন্য স্মার্ট সিটি ট্রাফিক সিস্টেম যেটা ক্যামেরার ভিতরে আছে এটা ইন্ট্রোডিউস করতে হবে, এটার জন্য ১২ তারিখের মধ্যে যদি এই আইন বাতিল না করে তাহলে পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে একটি হুমকি দেওয়া হয়েছে, একটি হুমকি দেওয়া হয়েছে সারা দেশে তারা ধর্মঘট ডাকতে পারে, আপনি কিভাবে দেখছেন? আজকে 8 তারিখ, জি 12 তারিখের মধ্যে যদি এটা বাতিল না করা হয়, 9 তারিখ চলে আসছে, 9 তারিখ চলে আসছে, জি আমরা এটা এটা নিয়ে আমাদের সঙ্গে নিয়ে তারা কোনো আলোচনা এখনো করেনি, ব্যক্তিগতভাবে যদি শাহজাহান খান সাহেব বা ওসমান সাহেব যদি এটা করে থাকেন, আমার কাছে আমাদের কাছে এই ধরনের কোনো চিঠিও আমরা এখনো পাইনি, তবে এই বিক্ষিপ্তভাবে যারা ধর্মঘটটা করেছে আমরা তাদেরকে কিন্তু বিভিন্নভাবে আমরা তাদের বলেছি এবং প্রশাসনকে বলেছি তারা যদি গাড়ি কোনো ভাঙচুর করে তাহলে দেশের যে আইন আছে গাড়ি ভাঙচুরের জন্য সেই আইনই যেন তাদের, আপনাকে আপনি বলছেন আপনাকে জানায়নি কিন্তু আপনাকে না জানিয়ে যদি এই ধর্মঘটটা ঢাকে পুরো দেশ অচল করে দেওয়ার জন্য যে কথা তারা বলছেন আমাদের কোনো সমর্থন আমরা তাদেরকে বিষয়ে আমরা তাদের আপনি কি ব্যবস্থা নেবেন? আমরা এই ব্যাপারে তাদের কোনো সমর্থন দিব না, আপনি তো চালক ছাড়া আপনি গাড়ি চালাতে পারবেন না, আপনার গাড়ি তো বন্ধ থাকবে, না আমার গাড়ি যদি ড্রাইভার না চালায় আমি তো চালাতে পারবো না, একটা গাড়ি আমি আমারটা একটা নাইলে আমি চালাতে পারবো, সেই কথা সেটা গাড়ি তো আর আমি চালাতে পারবো না, কিন্তু আমার মনে হয় না এই ধরনের কোনো কর্মসূচির কোনো অবকাশ তাদের রয়েছে, এই কারণেই কারণে এই আইনটা শাহজাহান খান নিজেই সভাপতি, আমি মালিক সমিতির সভাপতি, আমরা সবাই মিলে আইনটা দেখেই কিন্তু পার্লামেন্টে দেখেই আমরা বলেছি না ওকে ঠিক আছে, এরপরে ছোট্ট ফোনটা নিয়ে নিই, হ্যাঁ প্লিজ, জি দর্শক নাম বলে প্রশ্নটি কোন, জি আমি জুগদাতুল ইসলাম জাভেদ বলছি, আমি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে মাননীয় মন্ত্রীর কাছে, মাননীয় মন্ত্রী তার বক্তব্যে বলেছিলেন ফিটনেসবিহীন গাড়ি আগের অবস্থায় নেই, এখন আমার প্রশ্ন হচ্ছে ফিটনেস বলতে আপনারা কি বোঝাচ্ছেন, শুধুমাত্র কি গাড়ির যে বাহ্যিক অবয়বটা সেই জিনিসটাকে, আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী জানানা হালিম ঢাকা 6 নম্বর বাসে উঠে বলেছেন যে ভিতরে বসার অবস্থা নেই, আপনারা এই বিষয়গুলো নিয়ে ঠিক কিভাবে দেখছেন? আমরা বুঝতে পেরেছি বাড়তির জন্য এটার জন্য কিন্তু জরিমানা এখন করা হচ্ছে, এবং বাইরের বাইরের অবস্থা তো আরো বেশি খারাপ, এই কারণে আমি একটু আগে বলছিলাম যে আমরা আগে উত্তরার থেকে আমরা গুলিস্তান পর্যন্ত আমরা 8টি থেকে 16টি পর্যন্ত মারতাম, তো সেই গাড়িগুলো এখন দেখা যাচ্ছে যে 3টি 4টির বেশি যানজটের কারণে মারা যাচ্ছে না, সেই কারণে মালিকদের নিজেরই গায়ের জামা বানাইতে পারে না, ওরা আর গাড়ি আর ঠিক করবে কীভাবে, তারপরেও কিন্তু আমরা আনিস সাহেবের সাথে আমরা একটা চুক্তি করেছিলাম, চুক্তিটা ছিল এরকম যে এই গাড়িগুলো আমরা সরকারকে দিয়ে দেবো বা আনিস সাহেবকে আমরা উনি বলছেন আমি নিয়ে নেবো, এবং আমি 2% বা 3% আমরা আপনাদের একটা লোন দেবো, এই লোন দিয়ে আপনারা নতুন গাড়ি নিয়ে আসবেন, আমরা কিন্তু একমত হয়েছিলাম, 4টা রোডে 4টা কালারে গাড়ি চলবে এটাও কিন্তু সিদ্ধান্ত হয়েছিল, এবং এই সিদ্ধান্তগুলো এখন বাস্তবায়ন করার জন্য দক্ষিণের যে মেয়র আছে মেয়রের কাছে আমরা দায়িত্ব কিন্তু দিয়ে দিয়েছি, আমরা এই জাতীয় যে কমিটি আছে পরিবহনের এই কমিটির পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়ে গেছে, কিন্তু ওই যে ঘটনা হচ্ছে কি সর্বাঙ্গেই হলো আপনার ঘা, ওষুধটা দেবো কোথায়, এখানে যাত্রী বলেন, তারপরে আপনার পথচারী বলেন, শ্রমিক বলেন, পুলিশ বলেন, বিআরটিএ বলেন, তারপরে আপনার পরিবহন মালিক বলেন, তারপরে রাস্তাঘাট খাল খন বলেন, মানে সর্বাঙ্গেই ঘা, একটা ওষুধটা দেবেনটা কোথায়, জি এবং প্রবলেমটা সব জায়গায়, তবে ধন্যবাদ ধন্যবাদ জানাই আপনাদের অন্তত সবাই মিলে বসে গালাগালি করি আর যাই করি দেশটার জন্য কিছুটা হলেও কিন্তু আমরা
অ্যাওয়ারনেস কিছুটা হলো আমরা কিন্তু মিডিয়ার দায়িত্বটা আমরা পালন করছি এবং জনপ্রাঙ্গা 9 আগস্ট থেকে চালকদের চুক্তিভিত্তিক গাড়ি চালাতে না দেওয়ার একটি অঙ্গীকার এবং ঘোষণা দিয়েছিলেন আমার মহাসচিব বলেছিলেন জি কিন্তু 2 মাস পেরিয়ে গেলেও তা কার্যকর হয়নি এখনো যত ট্রিপ তত টাকা চুক্তিতে গাড়ি চলছে না এটা 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 মানে আপনারা যদি সবাই কথা না রাখেন তাহলে এই শৃঙ্খলা ফিরবে কিভাবে না এটা এটা এই বিষয়টা হচ্ছে যে এটা আমার ঢাকা সড়কের বিষয়টা আমার আমি যতটুকু জানি উনিও হয়তো এটার সঙ্গে একমত হবেন কেন ওনারা একসঙ্গে কিন্তু এটার কাজ করছেন এবং যে গাড়ির মালিক কথা শুনছে না সেই গাড়িগুলোকে কিন্তু হয় ডাম্পিংয়ে দিয়ে দেওয়া হচ্ছে অথবা ফিটনেস না থাকে একদম এটা ক্রাশ করে দেওয়া হচ্ছে কিন্তু এবং এখন পর্যন্ত কিন্তু অনেক গাড়ি যেগুলো ফিটনেস নাই ফিটনেস নাই মানে ওটা গাড়ি না এই যে যত ট্রিপ তত টাকা না এটা আসতেছি যে সেটা সেটাও কিন্তু ওনারা একসঙ্গে হয়ে কিন্তু গাড়িগুলো থামিয়ে দেখছে যে এই ধরনের কোন মালিক করছে তার এগেনস্টেও কিন্তু তার সদস্যপদ বাতিল করে দিচ্ছে বাংলাদেশ সড়ক ঢাকা সড়ক পরিবহন সমিতি এবং তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কিন্তু জরিমানাও তারা করছে সমানভাবে কিন্তু তারপরেও আসলে আপনি যেটা বলছেন আমিও বলছি যে ওই যদি টাকা না দেয় তাহলে উনিও বলছিলেন কথাটা নেওয়াজ বলছিলেন যে আসলেই গাড়িরও তো একটা খরচ আছে একটা 3 মাস 6 মাস পরে টায়ার কিনতে হয় ইঞ্জিন ওভারহলিং করতে হয় 2 বছর পরে নানাবিধ সমস্যার মধ্যে মালিকরা রয়েছে এই কারণে অনেক কিছু করা যাচ্ছে না তবে হবে না যে তা নয় হবে হয়তো আপনি যে বলছেন যে আমাদের জনসংখ্যাও অন্যান্য দেশের রাজধানীর মতো নয় তার থেকে অনেক বেশি এখানে আমাদের আমাদের যেমন লন্ডনে একটা বিষয় আপনি লক্ষ্য করবেন যে বাইরের থেকে কোনো জেলার থেকে গাড়ি লন্ডনের ভিতরে ঢুকলে কিন্তু একটা ট্যাক্স তাকে দিতে হয় এটা কিন্তু আমাদের বিভিন্ন জেলার থেকে যে গাড়িগুলো আসে কোনো গাড়ি কিন্তু কোনো টোল দেয় না এবং এগুলো আসলে আস্তে আস্তে একটা নিয়মের মধ্যে এটা চালু করতে গেলেই তো আপনারা অবরোধ করবেন আমার মনে হয় আমরা যাকে দায়িত্ব দিয়েছি ঢাকা দক্ষিণের মেয়র সাহেবকে উনি আমার মনে হয় 1 বছর না 2 বছর একটা সময় উনি চেয়েছেন যে একটু সময় তো লাগবে রাস্তাঘাট এবং ফুটপাত ঠিক করা রাস্তা ঠিক করা পরিবহন মালিকদের গাড়ি দেয়া বিভিন্নভাবে উনি চেয়েছেন 2 বছরের মধ্যে আমরা এটা করা সম্ভব হবে তবে আমার কাছে মনে হয় 2 বছরের মধ্যে আরও জনসংখ্যা বৃদ্ধি পাবে এবং নতুন করে আবার চিন্তাভাবনা করতে হবে যে আবার ফ্লাই অন্যভাবে কোনো কিছু করা যায় না কিন্তু উড়ার ব্যবস্থা করা যায় এরকম একটা কিছু করতে হবে 10 দিনে আকাশে উড়ানোর মতো গাড়ি চলে সবাইকে সাইকেল দিয়ে দেন গাড়ি চলে আসবে সাইকেল তো বেশি ভারী না তৈরি হয়ে গেছে আকাশ দিয়ে উড়ানোর মতো গাড়ি কিন্তু তৈরি হয়ে গেছে ড্রোন ড্রোন চলে আসছে জি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আজকে আলোচনা অংশগ্রহণ করার জন্য যদি বলে 30 সেকেন্ডসে এই যে আমাদের আমাদেরও একটু মিডিয়ারও একটু দায়িত্ব আছে আমরা টক শো করছি ঠিকই কিন্তু আমাদের একটা পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং দায়িত্ব আছে আমরাও টিভিসি নিজেরা তৈরি করব নিজেরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করে জনগণকে ট্রাফিক অ্যান্ড শেখাবো এইটারও কিন্তু একটা সমন্বিত দায়িত্ব আমরা মনে এটা শুরু করেছি আপনি যদি আরটিভির স্লাইড শোতে যান আপনারা হরমশাই দেখবেন আমরা এই কনসার্টের ওয়েতে সব টেলিভিশনে একটা কমন টাইমে সবাইকে এটা তৈরি করতে হবে এটা যদি করা যায় তাহলে ধন্যবাদ আপনাকে সচেতনতা সৃষ্টি করতে হবে ধন্যবাদ সবাইকে আজকে আলোচনা অংশগ্রহণ করার জন্য দর্শক দীর্ঘদিনের অপচর্চায় আইন না মানার যে প্রবণতা তৈরি হয়েছে তার রাতারাতি পরিবর্তন করা হয়তো সম্ভব হবে না তবে প্রচেষ্টা অব্যাহত রাখারও বিকল্প নেই বরং সড়কে কঠোরভাবে আইনের প্রয়োগ যেমন করতে হবে তেমনি জনসাধারণের মাঝে ব্যাপক ভিত্তিক সচেতনতা গড়ে তুলতে ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে তার যথাযথ বাস্তবায়ন করতে হবে পরিবহন মালিক শ্রমিকরা বরাবরই যে ধৃষ্টতাপূর্ণ আচরণ করে আসছে কিংবা সড়কে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে রেখেছে দ্রুত তার সমাধান করতে হবে জনসাধারণকে জিম্মি দশা থেকে মুক্ত করতে হবে রাজধানীতে অতি দ্রুত রোড ফ্র্যাঞ্চাইজিং চালু করতে হবে পাশাপাশি অব্যবস্থাপনা কর্তব্য অবহেলা অনিয়ম ও দুর্নীতি দূর করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের উচ্চ পর্যায় থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে জনসাধারণকেও ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে দর্শক আজ এ পর্যন্তই আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ